হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবার আপনাদের সাথে লাইভ করতে আসলাম তবে আজকের লাইভটা আমরা করব একটা বিশেষ ব্যাপারে বিশেষ বিষয় নিয়ে সেই বিশেষ বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই সে বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলি শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে এবং আজকে আমি মুমিন ভাইদের কাছে দুঃখ প্রকাশ করে বলছি মুমিন ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকে আমি আপনাদেরকে যুক্ত করতে পারবো না আজকে আমাদের একটা স্পেশাল ব্যাপার সেই কারণে আমরা শুধুমাত্র আমরা যারা মুক্ত চিন্তার মানুষ আছি তারাই শুধু এই লাইভটা লাইভ অনুষ্ঠানে থাকবো এবং কথা বলবো আলাপ আলোচনা করবো কিন্তু কোনো মুমিন ভাইকে আজকে আমি যুক্ত করতে পারবো না সুতরাং মুমিন ভাইয়েরা অনুগ্রহ করে আজকে মানে কমেন্টে লিখবেন না যে আমি মুমিন আমাকে যুক্ত করুন বা আমার একটা প্রশ্ন আছে আমাকে যুক্ত করুন এই ধরনের বিষয় দিয়ে আমি আজকে না আগে আগামী যেদিন লাইভ হবে সেদিন আপনারা আবার আসবেন আবার আপনাদের সাথে কথা হবে তর্ক বিতর্ক হবে আপনাদের কাছে এই জন্য আগে থেকেই বলে রাখছি যে আজকের অনুষ্ঠানটা একটা বিশেষ অনুষ্ঠান প্রথমেই যে কথাটা বলে নেওয়া দরকার সেই কথাটা হচ্ছে যে আমরা যারা মুক্ত চিন্তার পক্ষে কথা বলি আমরা যারা মুক্ত চিন্তার আন্দোলন করি অনলাইনে বা অফলাইনে যেখানে যেখানেই হোক আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা যদি একটু অনুগ্রহ করে কমেন্টে লেখেন যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন তাহলে আপনারা আমার খুবই ভালো হয় আপনারা অনুগ্রহ করে একটু লেখেন যে আচ্ছা আজকে অ্যাডমি অ্যাডমি লিখবেন না লিখে বিরক্ত না প্লিজ আজকে মুমিন ভাইরা যারা যারা লিখছেন অ্যাডমি অ্যাডমি করে বিরক্ত করবেন না আজকে অনুগ্রহ করে আজকে অ্যাডমি অ্যাডমি করে বিরক্ত করবেন না আপনার প্রশ্ন আছে সাহস থাকলে অ্যাড দে এই সমস্ত আজকে করবেন না অনুগ্রহ করে আপনাদেরকে মানে অনুরোধ জানাচ্ছে আজকে এই সমস্ত লিখবেন না তো যে জিনিসটা নিয়ে প্রথমেই আলোচনা করা দরকার যে আমরা যারা মুক্ত চিন্তার পক্ষে কথা বলি অনলাইনে অফলাইনে যারা আমরা মুক্ত চিন্তার পক্ষে কথা বলি তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে জবাই হয়েছেন এই বিষয়টা আপনারা সবাই জানেন যে আমাদের রাজীব হায়দার থেকে শুরু করে আমাদের অনন্ত বিজয় অভিজিৎ রায় ওয়াশিকুর বাবু এই ধরনের অনেক অনেক অনেকগুলো প্রাণ আমরা হারিয়েছি বিভিন্ন বিভিন্নভাবে আমাদেরকে জবাই করা হয়েছে আমাদেরকে হত্যা করা হয়েছে এই সমস্ত কারণে আমরা যারা অনলাইনে কাজ করি তারা বেশিরভাগ মানুষই নিজের আইডেন্টি হাইট করে রাখেন নিজের চেহারা নিজের পরিচয় নিজের নিজের সমস্ত ইনফরমেশন হাইট করে একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজকর্ম করি আমি বিদেশে থাকি দেখে আমার আমার এই এই সমস্যাটা নাই কিন্তু যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এবং আমাদের যারা আমরা যারা মুক্তচিন্তার পক্ষে কথা বলি তাদের একজনের কোনো ইনফরমেশন যদি বাইরে প্রকাশ পায় তাহলে আমি খুব নিশ্চিত করে এটা বলতে পারি আপনাদেরকে যে চব্বিশ ঘন্টার মধ্যে উনি জবাই হয়ে যাবেন আনসারুল্লাহ বাংলা টিম তো আছেই আরও নানা ধরনের ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে আছে বাংলাদেশে অ্যাক্টিভ আছে বর্তমানে যারা সামান্যতম ইনফরমেশন যদি তারা পায় সামান্যতম একটা ক্লু পায় যে এই ব্যক্তিটাকে যেমন ধরেন আমাদের মানে অনলাইনে যারা মুক্তচিন্তার পক্ষে কথা বলেন তাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছেন যারা অসম্ভব ভালো লেখেন অসম্ভব ভালো কথা বলেন কিন্তু তাদের ছোট্ট একটা ইনফরমেশন যদি মৌলবাদীরা পায় মৌলবাদীদের হাতে যায় যে তারা কোন এলাকায় বসবাস করেন বা কোন জেলাতে থাকেন এই ধরনের একটা ইনফরমেশন তাদের কাছে পৌঁছালেও তারা কিন্তু ঠিকই খুঁজে বের করবে এই কারণে আমি দীর্ঘদিন ধরে বারবার বারবার করে আমার বন্ধুদেরকে বলি আমার মুক্ত চিন্তার সহযাত্রীদের বলি যে আপনারা অনুগ্রহ করে নিজেদের নিজেদের নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যতই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি না কেন যতই যতই নিজেদের আইডেন্টি আমরা লুকিয়ে রাখি না কেন আমাদের ভেতরে ঢুকে আমাদের মুক্ত চিন্তার মানুষদের ভেতরে ঢুকে তাদের দলের ভেতরে ঢুকে কিছু লোক আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে এবং সেই কালেক্ট করার পরে তারা সেই ইনফরমেশনগুলো পৌঁছে দেয় হচ্ছে গিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি গোষ্ঠীর কাছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো আমি আজকে যে সমস্ত তথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এগুলো অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন এবং এবং সবচেয়ে জরুরি ব্যাপার যে আপনারা নিজেদের নিরাপত্তার দিকে সর্বোচ্চ মনোযোগ রাখবেন আপনাদের কারো নিরাপত্তা যেন কোনো অবস্থাতেই বিঘ্নিত না হয় এমন কি খুব ঘনিষ্ঠ বন্ধু ফেসবুকে খুব ঘনিষ্ঠ বন্ধু খুব ভালো কথাবার্তা বলেন এও মুক্ত চিন্তার এও মুক্ত চিন্তার এদেরকে আপনি যদি আপনার ইনফরমেশন দিয়ে দেন কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে সেই ব্যক্তিটা হচ্ছে গিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য অথবা কোনো উগ্র হিন্দুবাদী দলের সদস্য বা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে উগ্র হিন্দুবাদীরা আবার আনসারুল্লাহর খুব ভালো তাদের মধ্যে আবার খুব ভালো সম্পর্ক এই জিনিসটা আমি আজকে দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি প্রথমে শুরুর দিকের কথাটা বলে নিই তো যে জিনিসটা বলছিলাম যে আমাদের নিরাপত্তার দিকে অত্যন্ত মনোযোগী হতে হয় আমাদের সব সময় খেয়াল রাখতে হয় যে আমাদের আইডেন্টি যেন কারো কাছে প্রকাশ না পায় যে কোনো মুহূর্তে আমাদের যে কারো আইডেন্টি যদি প্রকাশ পেয়ে যায় তাহলে সে চব্বিশ ঘন্টার মধ্যে খুন হয়ে যাবে এবং কেউ যদি আমাদের মধ্যে কেউ যদি আমি আবারও সাবধান করে বলছি কেউ যদি মুক্তচিন্তার ভেগ ধরে আমাদের ভেতরে ঢুকে আমাদের ইনফরমেশন কালেক্ট করে মৌলবাদী গ্রুপের কাছে দিয়ে যা দিয়ে দেয় তাদেরকে আমরা ক্ষমা করব না তাদেরকে আমরা কিছুতেই ক্ষমা করবো না এই বিষয়টা আপনারা সবাই ভালো করে শুনে নেন যে কোনো একজন মানুষের নিরাপত্তা যদি আপ আপনি বিঘ্নিত করেন আমরা যারা মুক্তচিন্তার পক্ষে কথা বলি আমরা সবাই মিলে আপনাকে কখনো ক্ষমা করব না আপনাদের কোনো দিন ক্ষমা করব না অনলাইনে আমরা যতদিন আছি যতদিন বাংলাদেশে মুক্ত চিন্তা চলবে ততদিন আপনারা ক্ষমা পাবেন না এটা আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই বারবার যে আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে আমাদের ইনফরমেশন জঙ্গি গোষ্ঠীর কাছে আপনারা পাস করেন তাহলে আমরা কখনোই ক্ষমা করব না এবং যারা আপনাদের পক্ষে সমর্থন দিবে যারা আপনাদের সাপোর্টে দাঁড়াবে তাদেরকেও আমরা ক্ষমা করব না এই বিষয়টা আপনাদেরকে আমি সরাসরি সাবধান করে দিচ্ছি আপনারা বলতে পারেন যে আসিফ মহিউদ্দিন আমাকে ছেড়ে দিচ্ছে বা আপনা আপনাকে আমি হুমকি থামকি দিচ্ছি এগুলো আপনি বলতেই পারেন কিন্তু এটা সত্য কথা যে আমরা ক্ষমা করব না আমরা শেষ দেখে ছাড়বো যদি কোনো ব্যক্তির কোনো ইনফরমেশন আপনারা পাস করেন মৌলবাদী সংগঠনের কাছে তার জীবনের নিরাপত্তা আপনারা বিঘ্নিত করেন যে কেউ যে কেউ যদি আপনি আপনি যেই হন ইভেন আমি যদি কখনো করি এই ধরনের কাজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কোনো দিন আমাকে ক্ষমা করবেন না সারাটা জীবন আমাকে মানে মানে আমার আমি যেন আর কখনো অনলাইনে না আসতে পারি বা আমি যেন কখনো কোনো দিন মানে মুক্তচিন্তার কথা ভেগ না ধরতে পারি যদি আমি কখনো করে থাকি এরকম তাহলে এই ধরনের ঘটনাকে আপনারা কোনো দিন ক্ষমা করবেন না কিন্তু এই ঘটনাটাই ঘটেছে সম্প্রতি সম্প্রতি সময়ে এই ঘটনাটাই ঘটেছে যে আমাদের ভেতর ঢুকে ধীরে ধীরে কিছু উগ্র মৌলবাদী গোষ্ঠী আমাদের ভেতর খুব কৌশলে ঢুকে প্রবেশ করে আমাদের ইনফরমেশন নিয়ে আমাদের ইনফরমেশন দিনের পর দিন কালেক্ট করে তারা আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি গোষ্ঠীর কাছে এবং বা অনলাইনে যারা মুমিন আছে মুমিন বাহিনীর কাছে জনে জনে প্রেরণ করেছে এই জিনিসটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনাদেরকে পরে আমি যারা আমাদের মুক্তচিন্তার পক্ষে আছেন তাদেরকে আমি পরে যুক্ত করব শুরুতে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখবেন আচ্ছা আপনাদেরকে আমি শোনাচ্ছি ভিডিওটা আমি আপনাদেরকে জোরে বাজিয়ে শোনাচ্ছি আপনারা যদি শুনতে পান ভিডিওটার কথাগুলো আপনারা যদি শুনতে পান তাহলে আপনারা একটু নিচে লিখবেন কমেন্টে লিখবেন যে আপনারা শুনতে পাচ্ছেন যতগুলো যতগুলো এই যে আবার ভোটের বাচ্চা মাগির বাচ্চারা তোরা যে বাংলাদেশের কাছে মাগির বাচ্চা সব মাগির বাচ্চার নামে আমি সকাল বেলা দেবো সন্ধ্যার সময় আমার সন্ধ্যের মুখে আমার জার্মানি যাই মতো সেক্ষমতা আমি সবসময় রাখি জানিস বুধা আমি বাবা পকেটে ঘুরে বুঝিয়ে রাখি ওই আমি যাইনি জানিস গিন্নার চালা যায়নি তুই আমার বুধার এই ব্যক্তি বলল আনসারুল্লাহ বাংলা টিমের উপরে যারা আছে তাদেরকে আমি দিতে বাধ্য হবো দেখেন এটা হচ্ছে একটা পরিষ্কার হুমকি এটা একটা লাইভ থ্রেট আপনি আপনারা আবার আপনার পরামর্শ টুকু ডাল ধরে উঠ করবে মাটিতে থুত থু ফেলে জিবে দিয়ে চাটবে নাকে খত দিয়ে তারপরে আমি ছাড়বো মানে তারা বলতে যাচ্ছে যে আমি আমি লাইভে এসে কানে ধরে মাটিতে থুতু ফেলে সেটা চাটবো না হলে এই ব্যক্তি কি করবে এই ব্যক্তি আমাদের ইনফরমেশন সেটা আনসারুল্লাহ বাংলা টিমের থেকে উপরে যারা আছে তাদের কাছে পাস করবে আমাদের ইনফরমেশন মানে হচ্ছে আমার আমাকে কিন্তু তারা কিছু করতে পারবে না আমার আমি কিন্তু জার্মানিতে থাকি আমাকে কিন্তু কিছু করতে পারবে না কিন্তু করতে পারবে তাদের যারা বাংলাদেশে আছে আমি কিন্তু জার্মানিতে খুবই সেফ খুবই নিরাপদ কিন্তু আমাদের যারা বন্ধু আছে বাংলাদেশে তাদের প্রত্যেকের ছবি প্রত্যেকের ঠিকানা এগুলা সংগ্রহ করে দিনের পর দিন ধরে সংগ্রহ করে তারা আমাদেরকে এখন হুমকি দিচ্ছে যে এইটা না করলে আমি কিন্তু আসিফ মহিউদ্দিন কানে ধরে লাইভে এসে থুতু ফেলে থুতু যদি না চাটে তাহলে সে সেই ইনফরমেশনগুলা বাংলাদেশে যারা আছে আমার কিন্তু কিছু হবে না আপনারা ভাববেন না যে আমি এটার সাথে ইনভলভ এই যদি কিছু করেও তাহলে আমার কিচ্ছু হবে না এ যে ক্ষতিটা করবে সেই ক্ষতিটা করবে হচ্ছে বাংলাদেশে বসবাস করে যারা অনলাইনে মুক্ত চিন্তার পক্ষে কথা বলেন লেখা লেখি করেন তাদের মহা বিপদ ঘটাবে এই ব্যক্তি আরো শোনেন কি বলছে জীবনের হুমকি একশোবার একশোবার দেবো আমি সে আমার বলে যে কলকাতায় ওই একজন দুইজনে না তিনজনে বলেছে যে কলকাতায়

আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই ধরনের হুমকি দেয়া যারা মানে হত্যার হুমকি দেয়া কে অনেকে মনে করে অনেক মুক্তচিন্তক আজকে মানে 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 কিছু মানে মানে এই আর কি টিআরপি জীবী যারা টি আর জন্য মানে যখন যখন লোকদের সাথেও অভ্যস করে সেই সমস্ত লোকজন বলার চেষ্টা করছে যে এটা নাকি বাক স্বাধীনতা কিন্তু কাউকে মৃত্যু হুমকি দেওয়া পৃথিবীর কোনো আইনে পৃথিবীর আবারও বলছি পৃথিবীর কোন আইনে কাউকে মৃত্যু হুমকি দেয়া কখনো স্বাধীনতার অংশ হতে পারে না কাউকে কাউকে জবাই করা খুন করার হুমকি দেয়া দেওয়া স্বাধীনতার অংশ না এবং এইটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ কাউকে অনলাইনে অফলাইনে যে কোনো পন্থায় খুন করার হুমকি দেয়াটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ এটা পৃথিবীর সমস্ত আইনে এটা আছে আপনারা পৃথিবীর সমস্ত আইন খেটে দেখেন পৃথিবীর সমস্ত আইনে এটা আছে এখন আপনাদেরকে আবার শোনাচ্ছি

মানে হচ্ছে গিয়ে সে এক নম্বর কথা হচ্ছে সে খুন করার হুমকি দিচ্ছে দুই নম্বর কথা হচ্ছে যে সে বাংলা ভারত থেকে লোক পাঠিয়ে খুন করাবার কথা বলছে পাঁচ দশ লক্ষ টাকা দিয়ে কিলিং যেটাকে যেটাকে বলে বলা হচ্ছে টাকা সুপারি গিয়ে দিয়ে খুন করানো সেটার হুমকি সরাসরি দিচ্ছে সে এখন আপনাদেরকে আমি আপনারা দেখলেন যে এইটা হচ্ছে গিয়ে মানে তার অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা এই ভিডিও এই যে এই অডিওগুলা আমাদের অনেক মুক্তমনার ইনবক্সে পাঠানো হয়েছে এবং এমন কি মুমিনদের ইনবক্সে পাঠানো হয়েছে এই অডিওগুলা আপনারা নিশ্চয়ই জানেন আপনারা নিশ্চয়ই আপনারা শুনেছেন সব কিছুই বাংলাদেশে এবং বিদেশে যারা বসবাস করেন তাদের নাম ঠিকানা যদি এরা পায় এবং এরা যদি এই যে এম কে হাসান বা এই টাইপের যারা মুমিন আছে অনলাইনে তাদের কাছে যদি পৌঁছে দেয় এবং তারা যদি দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে খুন করায় এটা কত ভয়ঙ্কর ব্যাপার এটা কি ভয়ঙ্কর ব্যাপার এটা নিশ্চয়ই আপনারা আপনাদের আর বুঝতে বাকি নাই এখন আপনাদেরকে মানে মানে পরিষ্কার করে জানাচ্ছি যে এইটা হচ্ছে হচ্ছে এই এই গ্রুপ গ্রুপ একটা এবং গ্রুপের নেতৃত্বে আছে গিয়ে সোলারিন আলেকজান্ডার নামক একটা ছেলে এবং তার ডান হাত হিসেবে কাজ করছে ওয়ারেশ মুন্না এবং এই গ্রুপের গুন্ডা হিসেবে কাজ করছে হচ্ছে গিয়ে বিবেক বিশ্বাস কিন্তু এই তিনজন মিলে যা করছে সেগুলার প্রত্যেকটাই হচ্ছে সোলারিন আলেকজান্ডারের নেতৃত্বে এবং সোলারিন আলেকজান্ডারের নির্দেশনায় সরাসরি নির্দেশনায় এই জিনিসগুলো আমরা প্রমাণ পেয়েছি যে এই প্রত্যেকটা কাজ হচ্ছে এই গ্রুপটার নেতা এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি কয়েকটা মজার জিনিস দেখাচ্ছি যে এরা কিন্তু বসে নাই এরা কিন্তু মানে এই হুমকিটা দিয়েই বসে নাই এরা সত্যি সত্যি মুমিনদের কাছে আমাদের ইনফরমেশন পৌঁছে দিয়েছে আপনারা চিন্তা করেন কতখানি ভয়ঙ্কর ক্রাইম এটা যে আমাদের ছবি আমাদের ঠিকানা এগুলা সমস্ত কিছু তারা মুমিনদের কাছে পৌঁছে দিয়েছে আপনারা এখন দেখবেন আপনাদের একটা এখন আমি বাজিয়ে শোনাচ্ছি আচ্ছা আমি 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 আপনাদেরকে এখন দেখাবো যেটা সেটা হচ্ছে মুমিনদের একটা লাইভ মুমিনদের একটা লাইভ আপনারা দেখবেন এটা হচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে এল এন ইউ কায়সার উনি ওনারা লাইভ করেন ওনারা মুমিন ওনারা মানে মানে আমরা যারা নাস্তিক আছি তাদের বিরুদ্ধে ওনারা লাইভ করেন ওনাদের সম্পর্কে আমার কিছু বলার নাই ওনারা যেহেতু মুসলিম সেহেতু ওনারা নাস্তিকদের বিরুদ্ধে লাইভ করবেনি। এটা ওনাদের মানে ধর্মীয় দায়িত্ব তো সেই বিষয়ে আমার কিছু বলার নাই সেই বিষয়ে আমরা ইগনোর করে আমরা শুধু তাদের বক্তব্যটা শুনবো যে তারা এই যে আলোচনাতে কি আলোচনাটা করছে তারা আমি 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 মজুর ভাইয়ের একটা কমেন্টস এর একটু ক্লিয়ার করছি যদিও প্রথমে বলে দিয়েছি যে মানে এখন ইসলাম বিদেশে যারা আছে এদের তো একটা ঝগড়াঝাটি চলছে দ্বন্দ্ব চলছে এদের ভিতরে তো এদের দ্বন্দ্ব চলছে এবং আমি সব ভাইদের উদ্দেশ্যে আবার ক্লিয়ার করছি এটা হচ্ছে আমাদের জন্য একটা সতর্ক বাণী এইজন্য আজকে আসা আপনারা সবাই জানেন যে ইসলাম বিদ্বেষী যারা আছে ওদের ভিতর একটা সমস্যা হচ্ছে ওদের ভিতরে অনেক মানে দলাদলি এবং একজন আরেকজনকে খুব হুমকি দিচ্ছে জীবন 나শের হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে তো এখন এটা কিন্তু আমাদের সমস্যা না সমস্যাটা হচ্ছে ওদের কারণ ওদের সমস্যা এটা আমরা সবাই জানি ওকে তো ওরা এখন কি করছে ওরা আমাদেরকে ব্যবহার করে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ইসলাম বিদ্যাসী যাদেরকে জীবন নাশের হুমকি হুমকি তাদের ছবি তাদের ছবি আমাদের কাছে তাদের ছবি পাঠিয়ে দিচ্ছে ওরাই স্প্রেড না করে

যারা লাইভ করেন বা যারা লেখালেখি করেন তারা তাদের ছবি তাদের ঠিকানা এগুলো ইতিমধ্যে একটা গোষ্ঠী মুমিনদের কাছে পৌঁছে দিয়েছে একটু আগে আপনারা শুনেছেন যে বিবেক বিশ্বাস হুঙ্কার দিয়ে বলছিল যে সে এম কে হাসানদের কাছে আমাদের ইনফরমেশন পৌঁছে দিবে আমাদের লোক দিয়ে খুন করাবে ইত্যাদি ইত্যাদি এবং পরের ভিডিওটাতে আমরা জানতে পারলাম যে এই ইনফরমেশন অলরেডি তাদের কাছে পৌঁছে গেছে এখন তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এই পৌঁছে পৌঁছে দিয়েছে ঠিকানাটা কে মানে আমরা কি কিভাবে নিশ্চিত হব যে এই যে ছবিগুলো যে পাঠাচ্ছে একটা জিনিস আপনারা চিন্তা করেন যে আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখালাম সেই ভিডিওটার ভিতরে বিবেক বিশ্বাস হুঙ্কার দিয়ে বলছে যে সে এম কে হাসানদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে দিবে যদি আমি কানে ধরে নাকে খদ দিয়ে তারপর কি রাস মানে থুতু ফেলে সেই থুতু যদি চেটে না খাই তাহলে সে এই ইনফরমেশনগুলো পৌঁছে দিবে এম কে হাসানদের কাছে এবং আমাদের লোক দিয়ে লোক পাঠিয়ে ভারত থেকে লোক পাঠিয়ে পাঁচ দশ লাখ টাকা খরচ করে আমাদেরকে খুন করাবে এটার হুমকি সরাসরি দিল পরের ভিডিওতে আমরা দেখলাম যে মুমিনদের কাছে অলরেডি ছবি এবং তথ্য পৌঁছে গেছে এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো যে জিনিসটা মানে খুবই খুবই মানে আপনারা একদম নিশ্চিত হয়ে যাবেন আর কোনো আসলে সন্দেহের অবকাশ থাকবে না আমি দেখাচ্ছি এই এখন আমি যেই ছেলেটার নাম যেই ছেলেটার তথ্যটা আপনাদেরকে দিব সেই ছেলেটা আমাকে জানিয়েছে যে সেই ছেলেটার নাম পরিচয় প্রকাশ না করতে কিন্তু সে আমাকে কিছু অডিও পাঠিয়ে পাঠিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সামান্য সময় দেখাচ্ছি কিন্তু আমি সেই আমাদের সেই মুক্তচিন্তার সহযাত্রীর কাছে আমি মানে অনুরোধ জানাচ্ছি যে আপনি কিছু মনে করবেন না কারণ আমাদের তথ্য প্রমাণগুলো পরিষ্কারভাবে প্রকাশ করতেই হবে এখন আপনি আমাকে বলেছেন যে আপনি বিপদে পড়তে পারেন আপনাকেও আপনাকেও বিপদের সম্মুখীন হতে হবে এই যে এই এই জিনিসটা প্রকাশ করলে কিন্তু ভাই দেখেন একটা জিনিস আমি বলে নিই আপনাকে আমাদের যে কোনো একজন মানুষের জীবনের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা সবাই সেটার মানে সেটার জন্য দায়ী থাকব। এবং আমরা যারা মুক্ত চিন্তার চর্চা করি আমরা সবার কথাই আমাদের বলতে হবে এই কারণে ভাই আমি খুবই দুঃখিত যে আপনার এই অডিওটা আমাকে বাজিয়ে শোনাতে হচ্ছে আপনি যদি আমাকে আমি আপনি যদি আমাকে দোষী করেন আপনি যদি আমাকে দায়ী করেন তাহলে আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি কিন্তু কিন্তু আপনার এই অডিওটা আপনাকে বাজিয়ে শোনাতেই হবে আমি দেখাচ্ছি এই যে এই যে এই যে ছেলেটার ইয়া অডিওটা আমি আপনাদেরকে বাজিয়ে শোনাবো সেই ছেলেটা হচ্ছে তাদেরই গ্রুপের একজন সদস্য সেই ছেলেটা তাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে সেখান থেকে বের হয়ে এসেছে তাদের এই সমস্ত ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখে সেখান থেকে বের হয়ে আসছে আপনারা একটু শুনবেন ভাইয়া অনেক অনেকটা চিন্তা করলাম ব্যাপারটা আর আমি যতটুকু জানতে পেরেছি যে সেটুকুই আমি এখন বলছি সেটা হচ্ছে আমার নিজের ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য আমি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম সেখানে আপনার ওই স্ট্যাটাসের সাথে যারা যারা জড়িত তারা চলে এসে বিবেক দা ওখানে ছিল আমি তখনই বিবেককে আসলে চিনি এর আগে চিনতাম না যাই হোক তো উনি প্রচন্ড ক্ষীবাই হুমকি দেওয়ার মাধ্যমে আর কি বলেছিল বেশি বাড়াবাড়ি করলে এটা প্লাস করে দেব তো ছবিটা ওখানে দিয়েছিল আর ছবিটা ওখান থেকে আমি কালেক্ট করেছি এই হচ্ছে আপনারা শুনতে পেলেন যে ছবিটা ওখানে সে দিয়েছিল মানে আমাদের অনেকের অনেক মুক্তমনা মানুষের ছবি অলরেডি তার কাছে ছিল

আপনার ওই স্ট্যাটাসের সাথে যারা যারা জড়িত তারা চলে এসে বিবেক দা ওখানে ছিল আমি তখনই বিবেককে আসলে চিনি এর আগে চিনতাম না যাই হোক তো উনি প্রচন্ড ওই হুমকি দেওয়ার মাধ্যমে আর কি বলেছিল বেশি বাড়াবাড়ি করলে এটা প্লাশ করে দেব তো ছবিটা ওখানে দিয়েছিল আর ছবিটা ওখান থেকে আমি কালেক্ট করেছি এই হচ্ছে কথা এখন আপনি যা মনে করেন কিন্তু আমার মধ্যে এরকম কিছু ছিল না যে আসলে আমি এখনর মধ্যে ক্রিমিনালি কিছু করব আমার জানার আমি অন্য একটা বিষয় আমার নিজের ব্যাপারে জানার জন্য আমি আসলে এইগুলো করেছি আর এটা শুধু আপনার অনুরোধে আমি দিলাম আর চিন্তা করলাম যে বিবেক আমায় নিষেধ করেনি বা কেউ নিষেধ করেনি কারণ আমি কমিটমেন্টটাকে খুব রেসপেক্ট করি যদিও বিবেক সোলারিন আপনি আমার কেউ কিছু নন তারপরও চিন্তা করলাম যে যদি ক্রিমিনাল অফেন্স কিছু হয়ে থাকে সেখানে আমার সহায়তা করাটা জরুরি এই আমি প্রথমে আপনাকে কিছু বলতে চাই না এই কারণে কারণ আমার নিজেরও একটা কিউরিওসিটি ছিল আমি শেষ পর্যন্ত পৌঁছাব মানে জানার জন্য আসলে ঘটনাটা কি আমি নিজে অস্পষ্ট ছিলাম তারপর আপনার কথাটার উপরে আমি চিন্তা করলাম যে কিন্তু এটা জানি ভাই আমি এখন আমি নিজে জানতে গিয়ে আমার সামথিং বোকামি হয়েছে একটা জায়গায় আর শততার পথে সব সময় থাকার চেষ্টা করি ভাই ভুল বুঝবেন আমায় কিন্তু এখন যা মনে করি যে আমি নিজে আসলে গাতায় পড়ে গেছি আমার মনে হয় কিছু ছিল না নিজের নিজের ব্যাপারটা ক্লিয়ার হওয়া এবং এখন যদি আমার কি করতে হবে এখন এটা বলে দিলে আমার জন্য একটু একটু হতো আমি আসলে কেমন অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আর আর আপনার সম্পর্কে যতটুকু বলেছি ভাইয়া সেটা হচ্ছে আমার একটু আপনার উপর অভিমান মানে আপনাকে যে ভালোবাসি আমি সেটা আপনি অবশ্যই জানেন যতখানি কানি দিদিভাইকে ভালোবাসি সেই জায়গা থেকে সামথিং অভিমান হয়েছিল যে আপনার ওই পোস্টার উপর ডিপেন্ড করে আমার মাথা চাপিয়ে দেওয়া হয়েছিল আর ওহিদের মুখ থেকে যে কথা শুনি শুনে আমার মধ্যে এরকম একটা ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এটা বিশ্বাসযোগ্য বা ভিত্তিহীন ভাবনা কিন্তু আমি রাগে এটা বলে ফেলেছিলাম আমি একটা গল্পের মতো তৈরি করে দিয়েছিলাম সবাকে কিন্তু সেটা আমার মানে আমার নিজের প্রতি নিয়ন্ত্রণ হারা হারার কারণে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম Uh, that's আপনারা শুনলেন যে তাদেরই গ্রুপের একজন সদস্য তিনি ওই গ্রুপটা থেকে বের হয়ে গেছেন এই ধরনের ক্রিমিনাল অফেন্সের কারণে তিনি ওই গ্রুপটা থেকে বের হয়ে ওনার সাথে আপনারা কথা বলে নিতে পারেন ওনার ইয়াটা তো আমি দেখিয়ে দিয়েছি ওনার ক্যাম্পটা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন উনিকে এবং ওনাকে আপনারা নিজেরাই জিজ্ঞেস করতে পারেন যে উনি উনি নিজেও আশা করি বলবেন উনি নিজেই এইখানে আমাকে ইনবক্সে অডিও রেকর্ড পাঠিয়ে বলেছেন এখন এখন আসুন যে আমরা এই যে এই পুরা ঘটনাটা আপনারা শুনলেন যে বিবেক বিশ্বাসী হচ্ছে বিবেক বিশ্বাস সোলারিন আলেকজান্ডার এবং ওয়ারেশ মুন্না এই তিনজন মিলে মিশে যে গ্রুপটা তৈরি করেছে তারা দীর্ঘদিন ধরে আমাদের ভেতরে ঢুকে আমাদের ইনফরমেশন কালেক্ট করে এখন আমাদেরকে নানা ধরনের ব্ল্যাকমেইলিং করছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মুমিনদের এবং এই এই লোকদের সবার চক্ষুশূল হয়ে উঠেছি আমি আসিফ মহিউদ্দিন কারণ হচ্ছে কারণ কি আপনারা নিশ্চয়ই বোঝেন এবং জানেন সেই সেইটা আমি আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি যে মুমিনরা মুমিনদের থেকে শুরু করে এবং এই সমস্ত ভণ্ড মুক্ত মোনা বা এই ধরনের কথিত মুক্ত মোনাদের একমাত্র চক্ষুশূল আমি কেন আসিফ মহিউদ্দিন কেন এই বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন এবং বোঝেন যে কি সেই কারণ তার পেছনে লুকানো কারণটা কি এবং এমন কি অনেক মানে অনেক নতুন নতুন মানে মানে টি জিবি যারা আছে তাদেরও সবচেয়ে বড় চক্ষুশীল চক্ষুশীল হচ্ছে আমি এই জিনিসগুলোর কারণ কি আপনারা নিশ্চয়ই জানেন এবং বোঝেন এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো যে সেটা হচ্ছে যে এই যে এই ঘটনাটা এই ঘটনাটা এই পর্যন্ত কিভাবে আসলো কিভাবে এই ঘটনাটা এই পর্যন্ত পৌঁছালো তো এই ঘটনাটা শুরু হয়েছিল বিবেক বিশ্বাসের একটা ভিডিও থেকে বিবেক বিশ্বাস হঠাৎ করে একদিন একটা ভিডিও প্রকাশ করলো সেই তার আগেও ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে আমি আসছি সেগুলো নিয়ে আমি কথা বলবো বিবেক বিশ্বাস একদিন একটা ভিডিও পোস্ট করলো যে আমরা সেই ভিডিওটা দেখে একদম হক চকিয়ে গেলাম যে ব্যাপারটা কি এটা কি হলো এটা কেমন কথা এটা কি হলো আমি আপনাকে সেই আপনি আপনাদেরকে সেই বিবেক বিশ্বাসের সেই লাইভ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা বিবেক বিশ্বাসে এই যে শুরু যেখান থেকে এই পুরা ঘটনা শুরু যেখান থেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি এই এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইখান থেকে আসলে সেই ঘটনা মূল ঘটনাটা শুরু হয়েছিল আপনারা দেখেন এটা হচ্ছে বিবেক বিশ্বাসের লাইভ ভিডিও দেখেন বিবেক বিশ্বাস মুক্তমনাদের ভেতরে চোর বাবুরা সাবধান এবং দেখেন ভিডিওতে লাইভ ভিডিওতে তিনি চোখের সামনে রেখেছেন দুইটা সিরিঞ্জ যেটা দিয়ে ইনজেকশন দেয় এই সিরিঞ্জটা দিয়ে উনি একটা লাইভ ভিডিও করেছেন লাইভ ভিডিওটা রেকর্ড করা হয়েছে লাইভ ভিডিওটা আপনাদেরকে আমি বাজিয়ে শোনাচ্ছি এসে লাইভে এসে যুক্ত হয় সবকিছু বলবে যে মুক্ত মুক্ত চিন্তা ফ্রম এন্ড টক শো পেজটা কিভাবে চুরি হলো তোমাকে দিয়ে কে কে চুরি করিয়েছিল তার ভিতর যারা বড় বড় মুক্ত মানা নিজেকে সিনিয়র মুক্ত মানা বলে সিনিয়র মুক্ত মানা বলে তাদের হাত কতটা ছিল তারা কি কি ইশারা করেছিল পুরোটা খুলে না বললে আমার যদি মনে হয় যে না এখানে মদন চালাকি করছে তাহলে কিন্তু সব গোপন তথ্য ফাঁস করে দেবো কিন্তু ঠিক আছে সিলেশন হয়েছে তোমাদের চোখে হ্যালু হয়েছে সেই হ্যালু সিলেশন দূর করার জন্য এই সুই লাগাবো তোমাদের চোখে যে মদন কুমারকে বলছি সে মদন কুমার নিজেই বুঝে গেছে বুঝতে পারবে আর কিছুক্ষণ পরেই বুঝে যাবে সে আমি দুই মাস টাইম দিয়েছি তাদের দুই মাসের উপরে আপনারা হয়তো জানেন অনেকেই জানেন এখানে যারা লাইভ দেখছেন মুক্ত চিন্তা ফ্রম অ্যান্ড টকশো নামে একটা পেজ ছিল আপনারা গিয়ে বড় বড় নাস্তিকদের কাছে জিজ্ঞাসা করুন যে এই চোরের দল সে মুক্ত চিন্তা ফ্রম অ্যান্ড টকশো পেজটা গেল কোন জায়গায় সেটা গিয়ে একটু জিজ্ঞাসা করুন তো চোরের দলের কাছে তাই সেই চোরের দলের চোখে যে হ্যালুসিনেশন হয়েছে যে পর্দা আছে চুরির পর্দা মানে চোরের যে চুরি করা যে একটা পর্দা পড়ে গেছে চোর মানে অবশ করার জন্য অবশ করে সেটাকে তোলার জন্য সেই পর্দাটা সেই চোখে চোখে ছানি পড়েছে সেই ছানিটা তোলার জন্য এই ইঞ্জেকশন চোর কোথাও পালিয়ে যেতে পারবে না যাওয়ার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই কিঞ্চিত পরিমাণ ছাড়বো না আমি কাচের হয় তাহলে তুমি পাথরের ভরা মারতে যাও কি না তোমার কি একবারও মনে ভয় করে না যে আমি এ কর্ম করছি এর ফলটা কি হবে মদন কুমার তোমাকে আবারও ওয়ার্নিং দেওয়া হচ্ছে যদি সময় থাকতে না আসো তুমি বিপদে পড়লে আমার কিছু আসে যায় না না এখন কাউকে যুক্ত করব না একমাত্র মদন কুমারকে ছাড়া আর কোনো কাউকে যুক্ত করব না তাও আবার সে নিজে রিকোয়েস্ট পাঠাবে আমি তাকে যুক্ত করতে যাব না সে স্বইচ্ছায় রিকোয়েস্ট পাঠাবে প্লাস তাকে বলতে হবে পুরোটা খুলে যে কে করিয়েছিল চুরি কেন হয়েছিল কিভাবে ঘটনাটা শুরু হলো মানুষ আমার কাছে কেন প্রশ্ন করছে যারা চুরি করেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন চুরি করেছিল পেজ চুরি চুরি মুমিনরা করলে সেটা আলাদা জিনিস আর নাস্তিকরা চুরি করলে সেটা আলাদা জিনিস নাস্তিকরা চুরি করেছে সেই জন্য আমাদের লেগেছে কেন চুরি করবে তারা মুমিনরা হাজার পেজ চুরি করুক আমরা হাজার কষ্ট করে আবার পেজ তৈরি করব হাজার হাজার পেজ চুরি করবে হাজার হাজার পেজ আমরা বানাবো আমরা কষ্ট করার জন্য দিন রাত এক আপনারা দেখলেন যে এই বিবেক বিশ্বাস সবকিছু বলবে বিবেক বিশ্বাস এই যে জায়গাটা থেকে শুরু করেছিল এই এই পুরো কাহিনীর যে জায়গাটা থেকে শুরু সেটা হচ্ছে আপনাদেরকে এখন আমি বুঝিয়ে বলছি সে কিন্তু সরাসরি হুমকি দিচ্ছিল মদন কুমার নামক আইডিকে আমাদের যারা যিনি বাংলাদেশে বসবাস করেন তাকে হুমকি দেওয়া হচ্ছে যে তুমি যদি এইটা না করো তাহলে তোমাকে খুন করা হবে তাহলে তোমাকে মেরে ফেলা হবে আচ্ছা আপনি আপনারা মানে আমাকে কল করছেন কেন আপনারা আমাকে মানে গ্রুপ কল কেন করছেন আমি তো এটা বুঝতে পারছি না আপনারা কেন গ্রুপ কল করছেন আমাকে এই মুহূর্তে এখন আমি আহ লাইভে আছে এখন আমি লাইভে কথা বলছি আপনারা কেন আমাকে গ্রুপ কলের ভেতরে মানে ইয়া করছেন এটা তো আমি বুঝতে পারছি না আমি একটু লিখে নিই যে আপনারা আমাকে গ্রুপ কল দিবেন না আমার এখানে বারবার কল আসতেছে আপনারা কেন এই জিনিসটা বোঝেন না যে আমি এখন লাইভ করছি আমি এখন একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করছি এখন আমাকে কেন আপনারা গ্রুপ কল দিচ্ছেন এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না অদ্ভুত বিষয় যে যেই জিনিসটা বলছিলাম যে এরা যে এরা যেই হুমকিটা দিল সেই হুমকিটা হচ্ছে মদন কুমার যদি এসে না বলে তাহলে মদন কুমারের আইডেন্টি প্রকাশ করে দিবে এবং মদন কুমারের জীবন হুমকির ফেলবে এবং মদনের যদি কিছু হয় তাহলে সে সেই জিনিসের দায় না তার মানে হচ্ছে সে বাচুক কি মরুক সে তাতে তার কিছু যায় আসে না এবং ভিডিওর ভিতরে একটা সুই সিরিঞ্জ সামনে রেখে সিরিঞ্জের আগে সুই সেই সিরিজ এবং সুই সামনে রেখে সে হুমকি দিচ্ছিল যে এই যে এই যে ঢুকাই দিব এই সিরিজটা ঢুকায় দিম তোর চোখে তো এই যে সে একটা পেজের কথা বলছিল যে পেজটার নাম হচ্ছে মুক্তচিন্ত মুক্তচিন্তা ফোরাম অ্যান্ড টকশো তো এই যে এই যে বিবেক বিশ্বাসের এই ভিডিওটা এই যে এই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো যে সেই পেজটা আসলে কি ছিল এবং সেই পেজটার আসলে কি কি ঘটনা ঘটেছিল সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না কি অনেক কিছু মনে করবেন সেই জন্য এই পেজটা সম্পর্কে ক্লিয়ার এবং পরিষ্কার কথাগুলো আমি বলে দিচ্ছি এই পেজটা হচ্ছে গিয়ে এই পেজটার নাম ছিল হচ্ছে গিয়ে একটা পেজ আমাদের বানানো হয়েছিল আমাদের পক্ষ থেকে পেজটার নাম ছিল মুক্তমনা ফোরাম এন্ড টকশো পেজটা হচ্ছে জালালউদ্দিন রুমি মালিক মাওলা এবং সোলারিন আলেকজান্ডার এ এরা তিনজন মিলে একসাথে লাইভ করার জন্য কারণ তাদের প্রত্যেকের আইডি চলে যাচ্ছিল এবং এই তিনজন মিলে আলাপ সালাপ করে সিদ্ধান্ত নিয়ে এই তিনজন মিলে একটা পেজ তৈরি করেছিল সেটার নাম হচ্ছে মুক্তমনা ফোরাম এন্ড টক শো এবং সেখানে তারা অনেককে যুক্ত করছিল এবং আমাকেও তারা একটা রিকোয়েস্ট পাঠায় যে আপনি ভাই আপনি আমাদের এই পেজে এসে এক দুই একটা লাইভ করলে আমাদের পেজটা প্রমোট হয়ে যায় যেহেতু আমার ফলোয়ার সংখ্যা বেশি এবং আমি সবসময় সমমনাদের সাহায্য করি এবং সমমনাদের যদি কোনো মানে প্রমোশনের দরকার হয় তাহলে আমি সেটা প্রমোট করার চেষ্টা করি যথাসাধ্য চেষ্টা করি আপনারা নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে যে কেউ হোক তারা যদি আমাকে বলেন যে আমাদের একটু মানে ইয়া লাগবে তাহলে আমি অবশ্যই তাদেরকে চেষ্টা করি তো আমাকে যখন বলা হলো যে আমরা কয়েকজন মিলে একটা পেজ বানিয়েছি এই যে জালাল উদ্দিন রুমি মালিক মাওলা এবং সোলাইন আলেকজান্ডার এই তিনজনকে আমি শুনেছি এদের কথাবার্তা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আমি বলেছি হ্যাঁ ভাই আমি আপনাদের সাথে আছি আমি আপনার আপনাদের পেজটাকে আমি প্রমোশন করে দিচ্ছি আমি আমার বন্ধুদেরকে আমার ফ্রেন্ড লিস্টে এবং ফলোয়ার লিস্টে যারা যারা আছে সবাইকে আমি অনুরোধ জানাবো এই পেজটাতে যুক্ত হওয়ার জন্য আমি পেজটা কয়েকবার শেয়ার দিই পেজটা দিয়ে কয়েকবার লাইভ লাইভে যাই শুধু তাই না জালাল উদ্দিন রুমি ভাই নিজের পকেটের পয়সা খরচ করে এই পেজটার প্রমোট করেছিল আপনারা জিনিসটি জানেন যে ফেসবুকের একটা পেজকে প্রমোট করা যায় টাকা দিতে হয় সেটার জন্য খুব বেশি যে টাকা তা না হয়তো এক দুইশো ডলার এরকম দিতে হয় এক দুইশো ডলার দিলে কিছু মানে ফলোয়ার বাড়ে সেটার এবং জালালউদ্দিন রুমি ভাই নিজের পকেটের পয়সা দিয়ে সেই পেজটাকে প্রমোট করাচ্ছিলো তারপরে আমরাও দেখলাম যে হ্যাঁ আমরা সবাই যেহেতু একসাথে আছি ওনাদের আইডি যেহেতু চলে যাচ্ছে সেহেতু তো কিছু করার নাই এখন আমাদের একটা পেজ দিয়ে করতে হবে আর যে আমার কিন্তু আইডি হারানোর ভয় নাই কারণ আমার আইডিটা হচ্ছে ব্লুটিক ভেরিফাইড আইডি সেটা হারানোর আমার ভয় নাই আমি শুধুমাত্র তাদেরকে সাহায্য করার জন্য আমি সেই পেজের সাথে গিয়েছিলাম কারণ আমার ভাই আমার এক একটা লাইভে পাঁচশো এই যে এখন পাঁচশো মানুষ দেখছে কন্টিনিউয়াসলি দেখছে আমার একটা কোনো একটা নতুন পেজে গিয়ে লাইভ করার কোনো প্রয়োজনও নাই আমার মানে যেই পেজে হচ্ছে গিয়ে পাঁচশো সাতশো মেম্বার আমার ফলোয়ারের সংখ্যা হচ্ছে প্রায় এক লক্ষ নতুন একটা পেজ যেই পেজের মেম্বার সংখ্যা হচ্ছে পাঁচশো বা সাতশো এই সমস্ত পেজে গিয়ে আমার মানে কামরা কামরি করার কোনো অর্থ নাই এটা হচ্ছে পাগলেও বিশ্বাস করবে না যার ফলোয়ার হচ্ছে গিয়ে এক লক্ষ সে একটা পাঁচশো সাতশো নিয়ে মারামারি মারামারিতে নামবে এটা পাগলেও বিশ্বাস করবে না তারা আমার বিরুদ্ধে যে অভিযোগটা আরোপ করছে যে আমি নাকি আমরা নাকি তাদের পেজ চুরি করেছি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মানে ব্যাপারটাই আসলে হাস্যকর যে ব্যাপারটাই খুবই হাস্যকর যে আচ্ছা সৌরভ চক্রবর্তী লিখেছেন একশো ডলার মানে সাত হাজার টাকা ভাই এটা সামান্য ভাই রুমি ভাই উনি যিনি বিদেশে থাকেন ওনার কাছে এই টাকাটা খুব একটা বড় টাকা না এটা উনি খুব সহজেই খরচ করতে পারেন একটা পেজ টেজের জন্য ওনার এই সামর্থ্য আছে উনি উনি আমাদের পেজকে প্রমোট করার জন্য আমাদের সাথে কথা বলে সেই এক দুইশো ডলার দিয়ে পেজটাকে প্রমোট করিয়েছিলেন আর পেজটাকে স্পন্সর করেছিলেন এবং স্পন্সর করলে সবার আপনারা দেখতে পাবেন একটা স্পন্সর ইয়া যায় তখন সেখানে লাইক একটু বাড়ে খুব যে বেশি বাড়ে তা না বাড়ে তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার আমি এটা নিয়ে গর্ব করার জন্য বলছি না আমি মানে ফ্যাক্ট বলছি যে আমার প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা হচ্ছে এক লক্ষ প্রায় এক লক্ষের হয়তো কিছু কম হয়তো শ পাঁচেক কম বা তিন তিনশো কম এক লক্ষ হয়ে গেছে আমার এক একটা পেজ আছে যে পেজে অসংখ্য ফলোয়ার আছে অসংখ্য মেম্বার আছে এক একটা গ্রুপের সেখানে আমি মানে চার পাঁচশো লাইকের একটা পেজ আমি চুরি করতে যাব। এটা কি এটা কি কোনো পাগলেও বিশ্বাস করবে এই ধরনের মানে হাস্যকর মন্তব্য হাস্যকর দাবি উত্থাপন করা হয়েছে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই যে সেই তাদের যে দাবি তারা বলছে যে আমরা তাদের পেজ চুরি করেছি এই অদ্ভুত এবং মূর্খতা প্রসূত যে দাবিগুলা সেই দাবিগুলার জিনিসটা আমি আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন নিজেরাই দেখতে পাবেন আচ্ছা সেই পেজটা থেকে সেই পেজটা থেকে হচ্ছে গিয়ে লাগাতার এমন এমন মানে পোস্ট করা হচ্ছিল কন্টিনিউসলি এমন এমন পোস্ট করা হচ্ছিল যেই পোস্টগুলো হচ্ছে গিয়ে উদ্ভট সব পোস্ট হুম যেমন ধরেন আপনাদেরকে একটা প্রথম থেকে দেখাচ্ছি প্রথম থেকে দেখাই কই গেল আচ্ছা দেখেন সেই মুক্তচিন্তক ফোরামেন টক পেজ থেকে কি একটা পোস্ট করা হয়েছে যে পোস্টের ভিতরে বলা হচ্ছে যে কিন্তু তারা কিন্তু জানে খ্রিস্টিয়ান ধর্মকে অস্বীকার করায় এবং গডের অস্তিত্বকে অস্বীকার করায় সক্রেটিস সহ হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল আপনারা দেখছেন যে এই যে দেখেন এটা মুক্তচিন্তক ফোরাম টক পেজের স্ক্রিনশট কিন্তু তারা জানে খ্রিস্টিয়ান ধর্মকে অস্বীকার করায় এবং গড়ের অস্তিত্বকে অস্বীকার করায় সহ হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল আচ্ছা একটা কমন সেন্সওয়ালা মানুষ জানেন যে সক্রেটিসের জন্ম হচ্ছে খ্রিস্টের জন্মের অনেক আগে এটা জানার জন্য মানে আইনস্টাইন হওয়ার দরকার নেই এটা খুব সাধারণ জিনিস যে সক্রেটিসের জন্ম খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসার অনেক আগের ব্যাপার মানে এত মানে এত গরু গাথা যদি মুক্তচিন্তক হয় এরকম গরু গাথারা যদি মুক্তচিন্তক হয় তাহলে তো মানে খুবই আফসোসের ব্যাপার এবং সক্রেটিসকে মোটেও পুড়িয়ে মারা হয়নি সক্রেটিসকে হেমলক বিষ দিয়ে হত্যা করা হয়েছিল এই পোস্টটা দেয়া হচ্ছিল সেই পেজ থেকে এবং তর্ক করা হচ্ছিল দেখেন আমি একটা কমেন্ট করেছি সেইখানে আমি লিখেছিলাম ভাই ভালোভাবে না জেনে এসব না লেখাই উত্তম তখন লেখা হয়েছিল যে আসিফদ্দিন ধন্যবাদ আপনাকে ওয়ারেশ মুন্না এই জিনিসটা লিখেছে এবং পরবর্তীতে তারা বুঝতে পেরেছে যে বিষ প্রয়োগ করে মানে ইয়াটা বলা উচিত ছিল তাদের পরে তারা কমেন্টে লিখেছে প্রয়োগের কথা প্রয়োগ করে সক্রেটিসকে হত্যা করা হয়েছে সক্রেটিসকে কখনোই বিষ প্রয়োগ করে মানে পুড়িয়ে মারা হয় নাই এবং সেই সময় খ্রিস্টান ধর্মই ছিল না সক্রেটিসের জন্ম হচ্ছে খ্রিস্টের খ্রিস্টের জন্মের আগে খুবই হাস্যকর এবং খুবই লেইম সব ব্যাপার স্যাপার সেখানে আমাদের আরেকজন মানে সদস্য আছেন আরেকজন মুক্ত মনা আছেন মৌ সন্ধ্যা সেখানে লিখেছেন এসব ভুল ভাল তথ্য প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করছেন কেন সক্রেটিসকে পুড়িয়ে মারা হয়নি কখনো তাকে হেমলক বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পারলে সঠিক ইতিহাস তুলে ধরুন নয়তো ইতিহাস বিকৃত করবেন না এতে পেজের গুণগত মান নষ্ট হচ্ছে এবং মানুষ আস্থা হারাচ্ছে তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে তার উত্তরে লেখা হয়েছে মৌসন্ধ্যা বিস্প্রয়োগের কথা আছে কিনা দেখুন স্ট্যাটাসে হয়তো লেখার বিন্যাসে ভুল হয়েছে ভুল কি কোনো অ্যাথিস এর কোনো দিন হয়নি নাকি সব অ্যাথিস ভুলের উর্ধে ভুল মানুষের হতে পারে কিন্তু মানে একটা ভুল জিনিস না জেনে এভাবে লেখার অর্থটা কি এইভাবে মানে মানে মুমিনদের কাছে অস্ত্র তুলে দেয়া যে নাস্তিকরা কতখানি মূর্খ এবং অশিক্ষিত হয় সেই অস্ত্রগুলো মুমিনদের হাতে তুলে দেওয়ার দরকারটা কি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা এই পেজ থেকে কি কি পোস্ট করতো সেগুলোর কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি ওনারা লিখ ওনারা পোস্ট করতো দেখেন মুমিন কর্তৃক মা বোন মেয়ে এবং দাসীদের স্তন স্পর্শ এটা হচ্ছে ওনাদের পোস্টের নমুনা মুমিন কর্তৃক মা বোন মেয়ে এবং দাসীদের স্তন স্পর্শ আরেকটা দেখেন আজকের লাইভ মুক্তমান অভিযাত্রিক প্ল্যাটফর্ম এটা নতুন নতুন পেজ পেজ থেকে তারা কি কি পোস্ট দিত মা বোন মেয়ে সহ সকল মাহারাম নারীদের এবং দাসীদের স্পর্শ করতে পারবে স্তন শীতের রাতে দেহ মন গরম করতে চাইলে দলে দলে লাইভে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় এই হচ্ছে তাদের পোস্টের নমুনা এই হচ্ছে তাদের পোস্টের নমুনা এই সমস্ত পোস্ট তারা ওই পেজটা থেকে করতো দেখেন আরেকটা আরেকটা পোস্ট দেখেন পিতা মাতার সাথে যৌনতা সোলারিন আলেকজান্ডার এটা হচ্ছে মুক্তমানো অভিযাত্রিক প্ল্যাটফর্ম এটা তাদের নতুন পেজ থেকে এই সমস্ত পোস্ট তারা করে বেরাচ্ছিল এই এই সমস্ত পোস্ট আগের পেজটা থেকেও করে বেড়াচ্ছিল আরেকটা পোস্ট দেখেন মুক্তমন অভিযাত্রিক প্ল্যাটফর্ম মহান আল্লাহর প্রেরিত একটি মাংস খেয়ে মোহাম্মদের যৌন বেড়ে গিয়েছিল আকর্ষণীয় লাইভ মানে আকর্ষণীয় রসালো এই ধরনের মানে যারা ওয়াজ করে বাংলাদেশে যারা হুজুর আছে যারা নোংরা নোংরা ওয়াজ করে সেই সমস্ত লোকদের ভঙ্গিতে দেখেন এই প্ল্যাটফর্ম থেকে আহলে হাদিস মায়ের সাথে জেনা করা পর্ব আলেকজান্ডার এক আহলে হাদিস মেয়েকে বিয়ে করা জায়েজ পর্ব দুই সোলারিন আলেকজান্ডার দেখেন এটা নিয়ে আমি পরে কথা বলছি এগুলার রেফারেন্স কতটুকু ভ্যালিড সেই জিনিসগুলা নিয়ে আমি পরে কথা বলছি এই যে দেখেন এই পেজটার সাথে কারা জড়িত আছে ওয়ারেশ মুন্না বিবেক বিশেষ সোলাইন আলেকজান্ডার এই তিনজন মিলে এই পেজটা চালা চালায় এখন বর্তমান সময়ে এই তিনজন মিলে এই পেজটা চালায় এটা তো আপনাদেরকে দেখালামই আরেকটা দেখাচ্ছি ভুলভাল তথ্য এটাও দেখিয়েছি দেখেন গ্রুপ মেসেজে তারা যে এই জিনিসগুলো দিত যে মোহাম্মদ নাকি মৃতদেহের সাথে সেক্স করেছে এখানে একটা হাদিসের উল্লেখ তারা করেছে যে সেখানে লেখা আছে স্লেপ কিন্তু এই জিনিসটা একটা মানে ভুল জিনিস এইখানে অনুবাদের একটা ঘটনা আছে এটা একটা ভুয়া হাদিস মানে তারা মানে মিথ্যাচার করেছে মোহাম্মদ কখনো মৃতদেহের সাথে সেক্স করে নেই এই যে দেখেন সোলারিন আলেকজান্ডারের কমেন্ট আল্লাহ মৃত দাসী সেক্স করতে গিয়ে এই ছিল দাসী নিয়ে কান্না আন্না আন্না নবীর ইসলাম আছে আন্নেই ভাবনা রকমের অসংখ্য পোস্ট ওই পেজটা থেকে করা হতো মুমিন এইটা তো দেখলেন সাথে যৌনতা আলেকজান্ডার এই মা সোলারিন হচ্ছে তাদের কন্টেন্ট তাদের কন্টেন্ট হচ্ছে এই সমস্ত এই সমস্ত দিয়ে তারা সেই পেজটাকে গরম করে রাখতো তারা এই যে লিখতো যে ওহ কি শীত ঠান্ডার সময় গরম গরম হুরের বিবরণ শুনুন এই হচ্ছে তাদের কন্টেন্ট তারা এই সমস্ত কন্টিনিউয়াসলি দেখেন আবার দেখেন সহি পাছা তবা তবা নিতম্ব ই ড্যান্স কোরআনীয় ও শরীয়তি বিধান অনুসারে মুমিনগণ কি আপনাদের কিছু করতে মন চায় দেখেন এই এই সমস্ত কন্টেন্ট তারা সেই সমস্ত পেজ থেকে আমাদের পেজ থেকে যেটা আমাদের সকলের পেজ বলে আমরা মনে করতাম সেই তাদের এখন দেখেন তাদের রেফারেন্সের মাত্রা কি। তাদের রেফারেন্স হচ্ছে গিয়ে সকল যৌন রোগের ওষুধ পাওয়া গেল সোলারিন আলেকজান্ডার তথ্যসূত্র বেহেস্তি জেওর তাদের তথ্যসূত্র হচ্ছে বেহেস্তি জেওরের মতো একটা নীল নীলক্ষেতের চিপা থেকে কেনা একটা বই যেই বইটা কোনো ভ্যালিড রেফারেন্স না এই সমস্ত জিনিস ইসলামের কোনো ভ্যালিড রেফারেন্স না বেহেস্তি জেওর মুখসেদুল মোমিনিন এই সমস্ত বই কোনো ভ্যালিড রেফারেন্স না দেখেন সোলারিন আলেকজান্ডারের ভিডিও মা ও মেয়েকে একসাথে বিয়ে করা যায়জ ইসলামে মা ও মেয়েকে একসাথে বিয়ে করা যায়জ পর্ব এক সোলারিন আলেকজান্ডার এগুলা তারা দিনের পর দিন ওই পেজটা থেকে পোস্ট করত। দিনের পর দিন তারা উই পেজটা থেকে পোস্ট করত এবং মানে রসালো একটা মানে অবস্থার সৃষ্টি করেছিল ওই পেজটা থেকে যে এবং ভুল ভাল ভুল তথ্য ভুল ইনফরমেশন এমন কিছু নাই যে পাবলিককে আকৃষ্ট করার জন্য এই যে টিআরপিজিবি যে বললাম পাবলিকের হাতে ধরে পায়ে ধরে রসালো রসালো কথা বলে নোংরা নোংরা কথা বলে ইসলামে নাকি মা এবং মেয়েকে একসাথে বিয়ে করা যায় ইসলামে এগুলো জায়জ নাই আমি ইসলামের সবচেয়ে বড় সমালোচকদের বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড় সমালোচকদের একজন হচ্ছে আমি আমার চাইতে বড় ইসলামের সমালোচক আমি সাধারণত দেখি নেই বাংলাদেশের কনটেক্সটে আমি আমার চাইতে ইসলামের বড় সমালোচক আর কাউকে দেখিনি কিন্তু এরা যে সমস্ত লেখা পোস্ট করতেছে এইগুলা ভাই ইসলামের কোথাও নাই এগুলো ভুয়া কথা হুম এগুলা চরম ভুয়া কথা এইগুলা কোথাও নাই ইসলামের মা মেয়েকে একসাথে বিয়ে করা এইগুলা এটা ইসলাম সমর্থন করে না এটা ইসলামের একদম বড় খেলাপ মৃতদেহের সাথে সেক্স করা এইটা ইসলামের কোথাও নাই এগুলা এদের বানানো জিনিস এরা বানিয়ে বানিয়ে হাদিস টাদিস বানিয়ে মানে আমাদের আমরা যে এত কষ্ট করে এক একটা রেফারেন্স কালেক্ট করি আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের একটা ওয়েবসাইট আছে নাস্তিক্য ডট কম এই নাস্তিক্য ডট কমে আমরা একটা রেফারেন্স দেওয়ার সময় আমরা বারবার বারবার তিন চারটা বই থেকে আমরা চেক করি যে হ্যাঁ এই হাদিসটা আসলেই আছে কিনা এই হাদিসটা সহি নাকি হাসান নাকি জয়িফ নাকি জাল এগুলো অনেক কিছু বিচার বিবেচনা করার পরে আমরা একটা হাদিস আমাদের ওয়েবসাইটে দেই। কিন্তু এরা হচ্ছে শর্টকাট পদ্ধতি পেয়ে গেছে নীলক্ষেতের মোড়ের থেকে বেহেস্তি জেওর এবং মোমিন মুকসাদুল মুমিনিন টাইপের বই কিনে এনে এরা দাবি করছে যে এটা নাকি ইসলামিক রেফারেন্স ভাই হ্যাঁ এটা ইসলামের একটা বই হতে পারে কিন্তু ইসলামের রেফারেন্স হতে পারে না এই এই ধরনের বই অনেকেই লিখতে পারে কিন্তু সেগুলো তো ইসলামের কোরআন হাদিস থেকে সমর্থিত রেফারেন্স না এই সমস্ত নোংরা কথা দিনের পর দিন উই উই পেজ থেকে পোস্ট করা হচ্ছিল এবং তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছিল ভাই আপনারা যে একটা রেফারেন্স যখন আপনারা এখানে পোস্ট করেন একটু চেক করে পোস্ট করেন আপনারা কোত্থেকে পোস্ট করতেছেন এই সমস্ত রেফারেন্স কোথায় পান আপনারা এই যে বেহস্তি আমি তাদেরকে বললাম যে ভাই সক্রেটিস মানে সক্রেটিস হচ্ছে গিয়ে যীশু খ্রিস্টের জন্মের আগে আগের মানুষ এবং সক্রেটিস হেমলক বিষ দেওয়া হয়েছিল এই জিনিসটা একটু চেক করে দেখেন ভাই গোপনে বললাম যেন বাইরে বললে ব্যাপারটা তাদের জন্য অপমানজনক হয় এই জিনিসটা আমি বুঝি আমি গোপনে বললাম গোপনে বলার পরে আমাকে বলা হলো যে আমি নাকি তাদের বাকস্বাধীনতা হরণ করছি কিন্তু ভুল দেয়ার থেকে কি বাক স্বাধীনতা হ্যাঁ ভুল ইনফরমেশন কেউ দিতে পারে কিন্তু সেটা তো একজন মানুষের সমালোচনা করলে সে তো শুধরে নিবে সেই জিনিসটা আমি অনলাইনে অনেক বছর ধরে লেখালেখি করি কথা মানে কাজ করি আলাপ আলোচনা করি এবং আমার এই সমস্ত বিষয় সম্পর্কে আইডিয়া আছে আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করেছি আমার এই সমস্ত বিষয় সম্পর্কে আইডিয়া আছে ইসলামের কোথাও নাই যে মৃতদেহের সাথে সেক্স করতে পারবে একজন মুমিন এটা হচ্ছে মা এবং মেয়েকে একসাথে বিয়ে করতে পারবে এই সমস্ত ফালতু রেফারেন্স এই সমস্ত ভুয়া জিনিস জিনিস ইসলামের কোথাও নাই এই সমস্ত দিয়ে আমাদের কালার করা হচ্ছিল আমাদের মানে দুর্নাম করা হচ্ছিল যেই পেজের সাথে আমি যুক্ত আছি এখন আমাকে অনেক বন্ধু আমার অনেক বন্ধু এসে জিজ্ঞেস করছে যে আপনাদের পেজ থেকে এইটা পোস্ট করা হয়েছে এটা কি ঠিক তখন ভাই মানিজ্জত যাচ্ছে তখন মানিজ্জত যাচ্ছে এবং আমি বারবার এদেরকে বলছি যে ভাই একটু রেফারেন্সটা চেক করে দেখেন আপনি কোন রেফারেন্স কোন বই থেকে পড়ছেন তখন বলতেছে যে এটা হচ্ছে বেহেস্তি যে ওর কেতাব থেকে এসে পড়ছে তো ইসলামের রেফারেন্স না তখন এদেরকে যখন বলা হচ্ছে এই জিনিসগুলা তখন তারা বেয়াদুবি করতেছে এবং বলতেছে আপনি কি মনে করেন নিজেকে কি মনে করেন আপনি কি নাস্তিকদের নবী হয়ে গেছেন আপনি কি নিজেকে বেশি পণ্ডিত মনে করেন আমরা রেফারেন্স দিচ্ছি আপনারা আপনি পারলে আপনি পারলে কিছু কইরা দেখেন আমরা তো রেফারেন্স দিবই এই ধরনের কথাবার্তা বলার পরে দীর্ঘদিন ধরে আমরা তাদেরকে নিষেধ করছি যে ভাই আবার একটু চেক করেন আবার একটু চেক করেন নিয়ামুল কোরআন বেহেস্তি মানে মুখসদুল মুমিন এগুলো ইসলামের মানে রেফারেন্স হতে পারে না এগুলা ফুটপাত থেকে কেনা বই কিন্তু এতবার বারবার অনুরোধ করার পরে ওই যে এই সমস্ত মা বোনের সাথে সেক্স নিজের যৌনাঙ্গ একটা পোস্ট ছিল তার বিখ্যাত একটা পোস্ট ছিল নিজের যৌনাঙ্গ নিজের গুজ্য দ্বারে প্রবেশ করাটা ইসলামে যায় যাচ্ছে এই এই নিয়ে মানে পোস্ট মানে পোস্ট দেখার পর আমার যে মানে কি ভয় মানে কি নোংরা ব্যাপার ইসলামের সাথে মিলিয়ে এইগুলো করা হচ্ছে মানে বলা হচ্ছে তারপর মৃতদেহের সাথে সেক্স নবীকন্যা ফাতেমার মৃতদেহের সাথে সেক্স পশুর সাথে সেক্স মানে তাদের পুরা পেজটা হয়ে উঠেছিল পুরা সেক্স রস মানে একদম মানে জমজমাট শীতের দিনে গরম করা মানে গা গরম করা ওয়াজ করবো আজকে সোলারিন আলেকজান্ডার আজকে শীতের দিনে গা গরম করে দিব সবাই আসেন এই ধরনের কাজ করতে করতে তারা চাচ্ছিলো দ্রুত মেম্বার বাড়াতে কিন্তু ভাই আমাদের যদি কোয়ালিটি থাকে আমরা যদি অথেন্টিক রেফারেন্সগুলো দিই তাহলে আমাদের গ্রহণযোগ্যতা এমনিতেই বাড়বে আমাদের এইসব করে তো আমাদের আমি এই কথাগুলোই তাদেরকে বলেছি যে এইগুলো করে তো আমাদেরকে মেম্বার বাড়ানোর দরকার নেই আমাদের মেম্বার যতটুকু আছে ততটুকুই ভালো যদি একশো মেম্বার থাকে একশো মেম্বার যদি পরে আমাদের রেফারেন্স একশো মেম্বারই আমরা খুশি কিন্তু অসংখ্য মেম্বার হবে আমরা এই সমস্ত এই যে কি যেন ইউটিউবে কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে গিয়ে এই সমস্ত নোংরা নোংরা টাইটেল দিয়ে ভিডিও বানায় ভিডিও বানিয়ে সেগুলা মানে মানে পাবলিক আকৃষ্ট করে এগুলো তো আমাদের দরকার নাই। এগুলা হচ্ছে অসুস্থ মানে ব্যাপার স্যাপার তো এরপরে আমরা দেখছিলাম যে তারা কিছুতেই এই সমস্ত পোস্ট থামাবে না এবং তারপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে যেহেতু এই পেজটার সাথে আমাদের আমাদের নাম জড়িত হয়ে গেছে এবং একটা মান সম্মান আছে মান সম্মানের ব্যাপারটা চিন্তা করে আমরা ঠিক করলাম যে এই পেজটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে এই পেজটা আমরাই প্রমোট করেছিলাম জালালউদ্দিন রুমি ভাই প্রমোট করেছিল পয়সা দিয়ে এবং পরে দেখা গেল এত খারাপ অবস্থা এই এই পেজের এবং আমাদের মানিক যায় যায় আমাদের বন্ধুরা এসে আমাদেরকে জিজ্ঞেস করছে এই পেজ সম্পর্কে তখন আমাদের বাধ্য হয়ে এই পেজটা বন্ধ করে দিতে হয় এবং তাদেরকে আমরা বলি যে আপনারা এসব লিখতে পারেন কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল থেকে লেখেন আপনারা অন্য পেজ বানান বা আপনারা অন্য প্রোফাইলে লেখেন যেহেতু এই পেজের সাথে আমাদের সবার নাম জড়িত হয়ে গেছে এই পেজ থেকে এই জিনিসগুলো আর করা যাবে না এই জিনিসগুলা এই পোস্টগুলো দেওয়া যাবে না আর যদি পোস্ট দিতে হয় তাহলে আপনারা আলাপ আলোচনা করেন এমনকি আমাদের রেফারেন্সে যদি আপনাদের কাছে অথেন্টিক মনে না হয় আপনারা সেই সমালোচনা করতে পারেন আপনারা বলতে পারেন যে এই যে আসিফ ভাই আপনার এই রেফারেন্সটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না আমি আপনাকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেই পোস্টটা যে ভ্যালিড রেফারেন্স সেটা আমি আপনাকে সাথে ইসলামের অংশ না এগুলো আছে ইসলাম এবং মোহাম্মদ সম্পর্কে ফলস এলিগেশন এই জিনিসগুলো তাদেরকে বোঝানো যাচ্ছিল না তারপর আমরা সেই পেজটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই অন্য যারা আছে এই তিনজন বাদে অন্য যারা যারা ছিল পেজের সাথে সবাই একমত হয়েছে যে হ্যাঁ এই পেজ আর চালানো যাবে না যথেষ্ট ড্যামেজ আমাদের হয়ে গেছে মুক্ত যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে এখন আর এই পেজটা চালানো যাবে না আচ্ছা আমার লাইন একটু স্লো হয়ে গিয়েছিল তো এখন আবার পরের পরের অংশে যাচ্ছি তো এরপরে তারা হচ্ছে গিয়ে একটা নতুন এখান থেকে এই পেজটা বন্ধ করে দেওয়ার পরে এই পেজটা কিন্তু আমরাও চালাচ্ছি না এই পেজটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে একেবারে মুছে ফেলা হয়েছে কারণ এই পেজে যেই ড্যামেজ হয়েছিল সেটা একদম মুছে ফেলা হয়েছে এখন এরপরে তারা যেটা করছে তারা একটা নতুন পেজ ক্রিয়েট করে এবং নতুন পেজ ক্রিয়েট করে তারা একই জিনিস ওই পেজ থেকে পোস্ট করা শুরু করে তারপরে কয়েকদিনের মধ্যে দেখা গেল যে তারা ভিজিটর আসলে পাচ্ছে না পাবলিক আসলে তাদেরকে গ্রহণ করছে না যেই আমরা যারা আলোচনা করি তাদের ভিউয়ার হয় হচ্ছে গিয়ে 10 জন পনেরো জন বারো জন এরকম ভিউয়ার নিয়ে তারা কোনো রকমে চলার চেষ্টা করেছে কিন্তু দীর্ঘদিন পরেও তারা দেখতে পাচ্ছে যে তারা কোনো মেম্বার কালেক্ট করতে পারছে না এই সময়ে বিবেক বিশ্বাস এই ভিডিওটা প্রকাশ করে যে তাদের সেই পুরনো পেজটা ফেরত দেয়া হোক তাদের এই পুরনো পেজটা ফেরত না দিলে তারা মদন কুমারের মদন কুমারের পরিচয় প্রকাশ করে দিবে আচ্ছা আপনারা কি আমার আচ্ছা আপনারা কি আমার ভিডিও দেখতে পাচ্ছেন বা আমার মানে সবকিছু শুনতে পাচ্ছেন ঠিকভাবে হ্যালো আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু কমেন্টে লেখেন যে আপনারা আমার ভিডিওটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা প্রিয় ভাইরা আপনারা যদি একটু কমেন্টে লেখেন আপনারা আমার ভিডিওটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা কারণ এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও একটা লাইভ সুতরাং আপনাদের সবারই মাঝখানে লাইভ বন্ধ হয়ে আমি খুবই দুঃখিত আমি আমার একটু স্লো হয়ে গিয়েছিল সামনে যেই আরো তথ্য অনেক তথ্য আছে আমার চার পাঁচ ঘন্টা লাগবে সমস্ত তথ্য প্রমাণ যদি আমি দেখাতে চাই আপনাদেরকে চার পাঁচ ঘন্টা লাগবে আমি শুধুমাত্র কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো তবে আমি যেই অংশগুলো এখন আপনাদের সামনে দেখাবো সেগুলা সম্পর্কে আমরা অনেক দিন ধরে জানি কিন্তু আমরা কোনো তথ্য প্রমাণ এই তথ্য প্রমাণগুলো আমাদের কাছে দেয়া হয়েছে কিন্তু খণ্ড ভাবে দেয়া হয়েছিল এবং আলাদা আলাদাভাবে দেয়া হয়েছিল দেখে আমাদের এই ইনফরমেশনগুলো একত্রিত হচ্ছিল না দেখে আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে আমরা কি করব। কিন্তু নারী কেলেঙ্কারি নারীদের সাথে প্রতারণা এবং নারীদেরকে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ এই জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো হয়েছে এই জিনিসগুলোর তথ্য প্রমাণ এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে উল্লেখ করার উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে আমাদের যে গ্রুপ কলটা হয়েছিল সেই গ্রুপ কলে অনেক মেম্বার ছিলেন আমাদের মানে লোপা রহমান আপু ছিলেন তারপরে মাতুব্বর আজাদ অভিজিৎ ভাই ছিলেন আল মাসুদ ভাই ছিলেন জালাল উদ্দিন রুমি ভাই ছিলেন মালিক মাওলা ভাই ছিলেন এরকম অনেক ব্যক্তি ছিলেন তারা প্রত্যেকে এই পুরা ঘটনাটা শুনেছেন তারা শুনেছেন সেই সমস্ত নারীরা আমাদের লাইভ ভিডিও কলে এসে অভিযোগ করে গেছেন এবং তবে তারা বলে গেছেন যে ওনাদের ব্যক্তিগত তথ্য যেন আমরা বাইরে প্রকাশ না করি এই সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতে এসছে আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে কোন জায়গা থেকে তাদের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে মোবাইল নেওয়া হয়েছে কার থেকে ল্যাপটপ নেওয়া হয়েছে কার কাছ থেকে কি নেওয়া হয়েছে সমস্ত কিছুর এভিডেন্স আমাদের কাছে অলরেডি আছে এখন আমি আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট দেখাই এই যে স্ক্রিনশটটা আমি দেখাবো সেই স্ক্রিনশটটা হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের ওনার নাম হচ্ছে রানা আহমেদ উনি লিখেছেন কি দেখেন ভাই সোলারিন মুন্না ও বিবেক বিশ্বাস এই তিন অপরাধীর বিরুদ্ধে আমার অবস্থান আপনাকে ক্লিয়ার করে দেই এই তিন অপরাধীর বিরুদ্ধে যে শাস্তির ব্যবস্থা করবেন তার সাথে আমি একমত প্রদান করছি এবং ভবিষ্যতে তাদের কোনো কাজের সাথে আমি জড়িত থাকবো না পূর্বে সোলারিনের সাথে না জেনে বুঝে তার সাথে থাকার জন্য আমি লজ্জিত এবং আন্তরিকভাবে দুঃখিত আশা করি আমাকে নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝি করবেন না মুক্ত মনা প্রচার প্রসারের ক্ষেত্রে আপনাদের পাশে আছে ও থাকব আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে সোলারিন যে অপরাধ করেছে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক আশা করি আমাকে নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই সুন্দর ধর্মমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে আমার আন্দোলন আমার আন্দোলন আছে এবং থাকবে আপনাদের পাশে ধন্যবাদ মাতব্বর ভাইকে পাঠানো হয়েছে এই 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 জায়গায় যে উনি রানা আহমেদ ব্যক্তিদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন সেই আর্থিক সহযোগিতার ব্যাপারটা উনি একটু গোপন রাখতে বলেছিলেন এই যে দেখেন আদিল নামক একজন ব্যক্তি উনি লিখেছেন যে আমি রানা মেহেদি ওরফে আচ্ছা এটা তাহলে আমি আচ্ছা ঠিক আছে আমরা কেউই এদের কোনো ইনফরমেশন আমরা বাইরে প্রকাশ করবো না এই কারণে আপনাদেরকে এই স্ক্রিনশটটা দেখাতে পারছি না এই স্ক্রিনশটটা হয়তো আপনারা দেখেন নাই আমি এমন ইনফরমেশন দেখাবো না যে তারা বিপদে পড়ে তাদের কোনো ধরনের বিপদ আপদ হয় সেই সেই স্ক্রিনশটটা আমি দেখাবো না তাদের নাম পরিচয় আমরা গোপন রাখবো কারণ হচ্ছে তারা আমাদের বিরুদ্ধপক্ষ হলেও তারা অপরাধ করে থাকলেও তারা মানুষ এবং তাদের জীবন আমরা তার আমরা এমন ব্যবস্থা করতে পারি না যে তাদের জীবন হুমকির মুখে পড়ে আচ্ছা এখন আপনি দেখেন এই যে রানা আহমেদের আরেকটা কম মেসেজ রানা আহমেদ উনি লিখেছেন সে এত বড় চিটিং করবে আমার সাথে ভাবি নেই তাকে টাকা দিয়ে সাহায্য করেছে আমরা যাতে লাইভ করতে পারে তার জন্য নতুন মোবাইল কম্পিউটারের ব্যবস্থা করেছিলাম মাতুবর ভাই এইগুলা কেন করলাম সে করবে তা জানতাম না দেখাচ্ছি ওনার নাম হচ্ছে উনি উনি একটা ইয়া দিয়েছেন আমাদের কাছে কেউ যদি টাকা দাবি করে তবে আমার ব্যবসার প্রয়োজনে টাকা দিতে পারবো কিনা সেটা দেখতে হবে একজন দাবি করেছে তাকে বলেছি টাকা দেওয়ার সামর্থ্য নেই আমাদের খাইছে হা 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 সো আ সাহেব সো সাহেব দেখেন সোয়া সাহেব সিরিয়াসলি হ্যাঁ বলেন কি ইনবক্সে অন্য একজনের মাধ্যমে সো সেটা নিশ্চয়ই আপনারা বোঝেন এবং জানেন এরপরে এখন আপনাদেরকে আমি যে জিনিসগুলো আপনাদেরকে আমি শোনাবো সেই জিনিসগুলো শুনলে আপনারা নিজেরা মানে থান্ডার্ড হয়ে যাবেন যে একই অবস্থা একইভাবে অবস্থা আচ্ছা একটু অপেক্ষা করেন আমি এটা ঠিক করি এখন আমি যার অডিওটা বাজিয়ে শোনাবো আপনারা অনুগ্রহ করে এই অডিওটা যিনি পাঠিয়েছেন যিনি করে পাঠিয়েছেন ওনার পরিচয় জানতে চাইবেন না কারণ উনি একজন নারী এবং বাংলাদেশে বসবাস করেন উনি চান না ওনার পরিচয়টা প্রকাশ পাক এটা একজনের ব্যক্তিগত মানে নিরাপত্তার ব্যাপার এবং এই সব কিছু বিবেচনা করি আমরা ওনার আইডেন্টিটি আমরা গোপন রাখছি আপনারা তাহলে অডিওটা শোনেন সলারেণীর সঙ্গে আমার অনলাইনে পরিচয় উনিশ সালের জানুয়ারি থেকে তার সাথে আমার আর কোন যোগাযোগ নেই আমি তাকে পছন্দ করতাম তার সুন্দর কথাবার্তার জন্য বলে বলতেন আর সকল মুক্তমানাকে আমি পছন্দ করি তাদের চিন্তা ভাবনার জন্য তারা যে সকলের জন্য কাজ করে যাচ্ছেন এটা থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা বোধ তৈরি হয়েছে আর সকলকে শ্রদ্ধা করি কিন্তু সোলারিন মিথ্যাচার করেছেন যেটা আমার আমাকে তিনি বলেছেন তার হাতে সময় কম মাত্র তিন মাস থেকে চার মাস ডাক্তার তাকে সময় বেঁধে দিয়েছেন তিনি মারা যাচ্ছেন তার স্ত্রী নেই তিনি গত হয়েছেন তার বাবা মা সকলে মারা গেছেন পৃথিবীতে তিনি একা এটা শোনার পর তার প্রতি আমার এক ধরনের সফট কর্নার বলে মায়া তৈরি হয় তার সাথে আমার কথা হয় এবং কথায় মানে আরো বলেন কিন্তু তিনি প্রচুর মিথ্যা কথা বলেন এটা আমার কাছে ভালো লাগে একজন মুক্ত মানুষ হয়তো নিজের আহ পরিচয় গোপনের জন্য মিথ্যা কথা বলতে পারেন কিন্তু এতটা মিথ্যা আমাকে আরো বলেছেন তার সময় খুব খারাপ যাচ্ছে বিভিন্ন রকম ক্রাইসিস কথা বলেছেন এবং তার এই কথাগুলো শুনে আমি পরবর্তীতে যখন শুনলাম যে অনলাইনে একটা খুব বাজে সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে আমি খুব দুঃখিত হয়েছে এই ব্যাপারটায় আমি কষ্ট পাচ্ছি মিথ্যাচার করেছে এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন সোলারেন আমার সাথে যোগাযোগ না রাখেন কথা না বলেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে মানে কিছু বাজে করে আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছিল আমি দেখেছি মানে আমি খুব হার্ট হয়েছি এই ভাষায় এই কথায় আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল আর স্বাভাবিক কারণে আমি আমার পরিচয় দিচ্ছি না দেয়া উচিত না তবে আমি আরো কয়েকজনের কথা শুনলাম যারা মেয়েদের বলছেন যে মেয়েদেরকে ব্যবহার করা হয় মেয়েদেরকে ব্যবহার করে এসব নেওয়া হচ্ছে আমার মনে হয় না যে কোনো মেয়ে স্ব ইচ্ছা খুব মানে আমি হয়তো কিন্তু স্ব ইচ্ছায় এ ধরনের ব্যবহৃত হতে চাইবেন দয়া করে এগুলো বলবেন না চেষ্টা করেন না পারলে সেটা নিয়ে আসলে আপনার জন্য বলছি আপনিও সাথে আমার কথা হতো এটা নিয়ে যে মেয়েদেরকে সম্মান করার আপনি অনেক রেসপেক্টফুল এটা বলতেন কিন্তু আপনি যেভাবে মিথ্যা কথাগুলো বলে গেছেন তাতে আপনি কোনো

বই দিয়েছিল এবং সলোয়েনের কাছে আমার বাসার ঠিকানা আমার টেলিফোন নাম্বারও আছে হয়তো আমি বিপদে পড়ব আমি জানি না আমি তারপরও বললাম আমি চাই আর কেউ বিপদে না পড়ুক আর কেউ এ ধরনের ভুল না করুক সকলের জন্য শুভ কামনা সবাই ভালো থাকবেন এই ভদ্র এই আপুটি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এই জিনিসটা বারবার ভেরিফাই করেছি আমাদের মধ্যে যারা আছেন আমাদের মুক্তচিন্তকদের মধ্যে যারা যারা আছেন যারা যারা অনলাইনে লেখালেখি করেন বা লাইভ ভিডিও করেন তারা সবাই মিলে এই জিনিসগুলা ভেরিফাই করেছি এবং এই এই মহিলা এই আপুটি আমাদের কাছে অনেক তথ্য দিয়েছেন অনেক তথ্য আমাদের কাছে আছে সোলারিন সম্পর্কে অনেক তথ্য আমাদের কাছে আছে যে তথ্যগুলো আমরা ফাঁস করব না কারণ সোলারিনেরও বেঁচে থাকার অধিকার আছে বা সোলারিনের মতো মানে নোংরা এদের মতো নোংরা মানে অসুস্থ মন মানসিকতার মানুষেরও আমরা বেঁচে থাকার অধিকারকে আমরা সম্মান করি আমরা চাই না যে তাদেরকেও খুন করা হোক তারা যেই কাজ করেছে পাল্টা পাল্টি হিসেবে আমরা তাদের ইনফরমেশন ফাঁস করব না কিন্তু আমরা যেটা করব। আমরা হচ্ছে গিয়ে পুলিশের কাছে এই বিষয়টা ইনফর্ম করব। এখন আমি আপনাদেরকে আরেকটা অডিও বাজিয়ে শোনাচ্ছি আরো আরো অনেক আছে মানে মানে ঘটনা যে কি পরিমাণ ঘটনার পরিমাণ যে কি সেটা আপনারা কল্পনা করতে পারবেন না এখন শুনুন আরেকজনের লোকজন কে নিয়ে করে বলে তাকে পছন্দ করতাম কিন্তু সে যে নিজের বিষয়ে কোনো মিথ্যে বলতে পারে তখন ভাবিনি যেমন আমায় বলেছে তার স্ত্রী দু বছর আগে মারা গেছে তার এই মৃত স্ত্রী সে এখনো মিস করে শুনে তখন তার প্রতি আমার একটা সফট কর্নার আসলে হয় যে কারণে কথা বলি আচ্ছা আপনারা কি sound শুনতে পাচ্ছেন আপনারা কি একটু comment লিখবেন

একদিন ভিডিও কলে আসার কি আচ্ছা আসলে বলা যায় না বাজে এবং নোংরা আচরণ করছে পরে আসলে খুব খারাপ লাগছিল কারণ আমি আসলে সত্যিকার অর্থেই তাকে আসলে অনেক লাভ করতাম ওই টাইমে অবাক হয়েছিলাম যে একজন মুক্ত চিন্তার মানুষ এরকম করে আসলে বাজে এভাবে কথা বলতে পারি খুব অবাক হয়েছিলাম ওই দিন আর কি এবং আমার মন উঠে যায় ওর উপর থেকে বিষয়টা নিয়ে আমি বেশ কিছুদিন মানসিক ভাবে অসুস্থ ছিলাম ওই সময়টার কি এখন শুনিয়েছেন কি বিভিন্ন জনের কাছে বলে বেরিয়েছিল আমি তার জন্য পাগল ছিলাম আচ্ছা মানলাম সে পাগল ছিল না আমি একাই পাগল ছিলাম এর জন্য কি আমার কাছে তার বলা লাগবে যে তার গেছে কেন আমার সাথে সোলারিনে মিথ্যা বলেছিল জবাব কি সোলারিনের কাছে আছে সোলারিন তুমি যদি এটা শুনে থাকো তাহলে বলো আমার দোষটা কি ছিল যে কারণে আমাকে তোমার মিথ্যা বলা লাগছিল তখন তুমি বললেই পারতে সুন্দরভাবে যে আমার ওয়াইফ মারা মারা যায়নি আমার ওয়াইফ আছে তাহলে তো হতো তাহলে তো আর দেখা গেল তোমার প্রতি আমি তোমাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখছি সেটা তো আর দেখতাম না তাই না তো তুমি আসলে কেন মিথ্যা বলছিলে এটা আসলে আমি এখন এখন জানতে পারি এখন আমার খারাপ লাগতেছে যে কেন তুমি আসলে মিথ্যা বলছিলে তখন কিন্তু এত খারাপ লাগে না কারণ তখন জানতাম তোমার ওই মারা গেছে কিন্তু তুমি আমাকে নোংরা প্রপোজ করছো ওটাতে আমি রাজি ছিলাম না বলে তুমি আমার ব্লক করছো তারপর খারাপ লাগছিল কিন্তু ওই খারাপ লাগাটার সে এখন আরো বেশি খারাপ লাগতেছে তোমার ওয়াইফ জীবিত তাকে নিয়ে তুমি সংসার করতেছ অথচ তুমি কিনা আমার বলছিলে তোমার ওয়াইফ মারা গেছে এটা কেন বাপরে বাপ এটা আমি আসলে স্বপ্নেও ভাবি এরকম কেউ একজন মুক্ত চিন্তার মানুষ বলতে পারে জাস্ট অবাক কি বলবো আর কেন কি লাভ হয়েছিল তোমার এটা বলে তোমার কি সম্মান বাড়ছে না কমছে এখন এসব মিথ্যা বলার জন্য তুমি আমার ভালোবাসার দান দাও না এই জন্য কষ্ট পাই নাই কষ্ট পেয়েছি তোমার এই মিথ্যাচারে ওয়াইফ মারা গেছে এটা কেন বললা জানতে চাই তোমার কাছে একটাই অনুরোধ প্লিজ এভাবে আর কোনো মেয়ের কাছে নিজের ওয়াইফ মারা গেছে এটুকু বললো না হ্যাঁ তাতে নিজের ওয়াইফকে অসম্মান করা হয় এবং মেয়েদেরও আসলে অসম্মান করা হয় তুমি টোটাল মেয়ে জাতির মানে অসম্মান করলে আসলে আমি আসলে তোমার কাছ থেকে আসলে আশা করি নাই ভালোই জানতাম তোমাকে কিন্তু মিথ্যা চারে আসলে কি বলবো আর কিচ্ছু ভালো লাগছে না সবাই ভালো থাকেন আচ্ছা আপনারা এই দ্বিতীয় মানুষটার নামও শুনলেন নাম নাম বলবো না নাম আমি নিরাপত্তার কারণেই বলবো না তবে এই প্রত্যেকটা জিনিস আমরা ভেরিফাই করেছি আমি ভেরিফাই করেছি লোপা রহমান আপু ভেরিফাই করেছেন আল মাসুদ ভাই ভেরিফাই করেছেন তারপরে মাতব্য আজাদ অভিজিৎ ভাই ভেরিফাই করেছেন জালাল উদ্দিন রুমি ভাই ভেরিফাই করেছেন আর কারা কারা ভেরিফাই করেছেন আমি অনেকের নাম বলতে পারবো আঠারো উনিশ জন মিলে এই জিনিসগুলো আমরা একদিন বসে প্রতিটা তথ্য প্রমাণ আমরা ভেরিফাই করেছি কিন্তু এই নারীদের নিরাপত্তার কারণে এবং সোলারিন এবং বিবেক এদের নিরাপত্তার কারণেও আমরা এই জিনিস এই ইনফরমেশনগুলা বাইরে দিব না তবে ইনফরমেশনগুলা যেহেতু ক্রিমিনাল অফেন্স সেহেতু পুলিশের কাছে দেয়া হয়েছে আবারও আমি বলছি যেহেতু এই জিনিসগুলা ক্রিমিনাল অফেন্স এই যে এখানে খাদিজা খাদিজা চৌধুরী আছেন উনি উনি হচ্ছেন আমাদের লোপা রহমান আমাদের সবার প্রিয় লোপা রহমান এবং আবদুল্লাহ মাসিদ ভাইও একটু পরে আসবেন আপনাদের সামনে আমি এখন তাদেরকে আস্তে আস্তে একজন একজন করে নিয়ে আসবো আর যে টাকা পয়সার যে ব্যাপারটা টাকা পয়সার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু টাকা পয়সার যে ব্যাপারগুলো সেগুলোর ভিতরে অনেকের ইনফরমেশনও সেগুলোর সাথে আছে সেগুলো আমি লাইভে দেখালে ওনারা বিপদে পড়বেন ওনারা কোথায় থাকেন কোন জায়গা থেকে টাকা তুলেছেন কোন কোন অ্যাকাউন্ট কোন জিনিস ইত্যাদি ইত্যাদি যে যেই জায়গা থেকে টাকা তুলেছেন সেই সেই সমস্ত ইনফরমেশন আমি যদি অনলাইনে প্রকাশ করি আমি চাই না যে ওনারা ওনারা বিপদে পড়ুক আমি শুধু চাই যে আপনারা সত্যটা জানেন এবং যাচাই করে এই যে যেই তথ্য প্রমাণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা যাচাই করেছি আমি যাচাই করেছি এবং আমাদের সাথে অনেক মানুষ যাচাই করেছেন সতেরো আঠারো জন মানুষ দিন অনেক দুই তিন দিন বসে এই জিনিসগুলো যাচাই করেছি আমরা যাচাই করার পরে আমরা বুঝতে পেরেছি যে এই যে এই গ্রুপটা কি করছে এখন 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 আমি আমি আপনাদের আপনাদের যে যে কে কয়েকটা কথা বলছি এই যা যারা করেছে দীর্ঘদিন ধরে মুক্ত চিন্তার পক্ষে অবদান রাখতে চান যারা তাদেরকে মিথ্যা কথা বলে ক্যান্সারের কথা বলে স্ত্রী মারা যাওয়ার কথা বলে ল্যাপটপ মোবাইল এবং টাকা পয়সা নিয়ে প্রতারণা করা হয়েছে এবং লাইভ ভিডিও যারা ইউটিউবে আপলোড করেন আমাদের যারা লাইভ ভিডিওগুলো ইউটিউবে দেন প্রতিনিয়ত আমাদের অনেকজন মানুষ আছেন যারা প্রতিনিয়ত আমাদের লাইভগুলো কালেক্ট করে করে ইউটিউবে দেন তাদের কাছ থেকেও টাকা চেয়েছেন তাদের কাছ থেকেও না কথা বলে টাকা পয়সা চেয়েছেন সেগুলোর প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু প্রমাণের এখন অনেক সময় হয়ে গেছে দেড় ঘন্টা প্রায় হয়ে গেছে আমি এখন আরও আমাদের সামনে অনেক প্রমাণ আছে অনেক তথ্য প্রমাণ আছে যে তথ্য প্রমাণগুলো আমি আস্তে আস্তে তুলে ধরবো তার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলে নিই অনেকেই দাবি করছেন যে আমরা কেন কাউকে অনলাইন ছাড়ার হুমকি দিয়েছি বা কেউ দাবি করছেন আমরা হুমকি দিয়েছি আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে গিয়েছি এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এখন পর্যন্ত তাদের কোনো ব্যক্তিগত তথ্য আমাদের কারো কাছ থেকে একটা ফটো প্রকাশ হয় নাই আমরা যত আমাদের সাথে যে কারো যত শত্রুতা থাকুক এমনকি তারা যদি চরম মুমিন হয়ে থাকে তাদেরও কোনো ব্যক্তিগত তথ্য আমাদের পক্ষ থেকে কখনো প্রকাশ করা হবে না এই বিষয়ে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি কারণ আমরা জানি যে প্রত্যেকের জীবনই মূল্যবান এমনকি আমাদের সবাইও জানেন যে তা আর তো দূরের কথা তাদের পরিচয় প্রকাশের মতো এবং হত্যার হুমকির মতো ক্রিমিনাল অফেন্স করার পরেও আমরা তাদের নিরাপত্তার কথা ভেবে কেবল মাফ চেয়ে প্রত্যেকের কাছে গোপনে মাফ চেয়ে এবং টাকাগুলো ফেরত দিয়ে তাদেরকে বিরত থাকতে বলেছিলাম এবং সর্বশেষ অবস্থান হিসেবে সর্বশেষ অপশন হিসেবে আমরা তাদেরকে বলেছিলাম যদি তোমরা এই জিনিসগুলো মেনে না নাও তাহলে তোমরা যদি গোপনে তাদের টাকাগুলো ফেরত দিয়ে তাদের কাছে সরি বলে তোমরা যদি সুধরে নিতে পারো তাহলে সেই বিষয়গুলো আমরা নিয়ে আর আলোচনাই করব না আমরা ভুলে যাব আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ব্যাপারগুলো মিটিয়ে নিব কারণ হচ্ছে আমরা চাই না মুমিনদের হাতে এই অস্ত্রগুলো পড়ে যাক মুমিনরা আমাদের নিয়ে প্রতিনিয়ত ট্রল করে প্রতিনিয়ত নোংরা কথা বলে আমরা একেবারেই চাই নাই যে মুমিনরা এই জিনিসগুলো নিয়ে কথা পাবলিকলি কিন্তু এই কারণে আমরা মানে চুপচাপ খুব গোপনে তাদেরকে বলেছিলাম যে তোমরা এই জিনিসগুলো মেনে নাও মেনে না নিলে আমরা সর্বশেষ অবস্থান হিসেবে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব মানে হচ্ছে পুলিশের কাছে যাব তারা যে প্রতারণাগুলো করেছে এগুলো হচ্ছে যে কোনো দেশের ক্রিমিনাল অফেন্স যে কোনো দেশে এই জিনিসগুলো ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচনা করা হয় এবং এই জিনিসগুলা এবং জীবন হুমকি দেয়া এই জিনিসগুলা ক্রিমিনাল অফেন্স মোটেও স্বাধীনতার মধ্যে পড়ে না এবং এখন কি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রমাণ করার জন্য তারা বলে নিজেকে বেড়াচ্ছে আমরা নাকি তাদেরকে হুমকি দিয়েছি আমাদের কারো পক্ষ থেকে কখনো কখনো কোনো অবস্থাতেই কোনো হুমকি দেওয়া হয়নি বরঞ্চ আমরা বলেছি যে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব আমরা পুলিশের কাছে জানাবো এই ইনফরমেশনগুলো আমরা পুলিশের কাছে জানাবো এখন এখন আমি আপনাদের সামনে নিয়ে আসব এখন আমাদের মানে দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে এখন আমি আপনাদের সামনে নিয়ে আসব আমাদের অনলাইনে যারা কাজ করেন অনলাইনে যারা মুক্ত চিন্তার পক্ষে কথা বলেন লাইভ করেন লেখালেখি করেন তাদেরকে তাদের মধ্যে থেকে আমি আজ প্রথমেই আমন্ত্রণ জানাবো লোপা রহমানকে লোপা রহমান আপু আপনি যদি থেকে থাকেন আপনি এখানে এতজন মানুষ অ্যাড রিকোয়েস্ট দিয়ে রেখেছেন আমি তো খুঁজে পাচ্ছি না আচ্ছা এখন আমি তাহলে অ্যাড অপশনটি অন করে দিচ্ছি আচ্ছা অ্যাড অপশনটি অন করে দিয়েছি আমি আমার সরি আমার অ্যাড অপশানটি অফ ছিল লোপা আপু আপনি একটু অনুগ্রহ করে এখানে একটা রিকোয়েস্ট দেন লোপা আপু আপনি আপনি যদি শুনে থাকেন লোপার রহমান আপু আমাদের সবার প্রিয় লোপা রহমান আপু আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি এখানে একটা রিকোয়েস্ট দেন আপনাকে আমি লাইভে নিয়ে আসি আপনার সাথে কিছুক্ষণ কথা বলি লোপার রহমান আপু লোপা রহমান আপু আপনাকে আপনি একটা রিকোয়েস্ট দেন এখানে আপনি আচ্ছা পেয়েছি আচ্ছা নো অ্যানসার ফ্রম লাইভ ভিডিও গেস্ট লেখা আসছে লোপা আপু আপনাকে পাওয়া যাচ্ছে কিন্তু নো অ্যান্সার ফ্রম লাইভ ভিডিও গেস্ট লেখা আসছে আপনি কি একবার লাইভটা থেকে বের হয়ে গিয়ে আরেকবার ঢুকে একটা রিকোয়েস্ট দিতে পারবেন খাদিজা আচ্ছা খাদিজা চৌধুরী এখান থেকে অ্যাড করুন আচ্ছা উনি বলছেন ওনাকে অ্যাড করতে আহমেদ মীর বলছেন এখান থেকে অ্যাড করতে আমি বুঝতে পারছি না দেখি এখান থেকে ওনাকে অ্যাড করা যায় নাকি লোপার রহমান আপুকে এখান থেকে অ্যাড করা অন্য আরেকটা আইডি থেকে অ্যাড করা যায় নাকি আমি দেখছি আহমেদ মীর আপনাকে যুক্ত করেছি হ্যালো আসিফ ভাই আসিফ ভাই ভুল করে আমাকে আপনি অ্যাড দিয়ে ফেলছেন আমি আচ্ছা সরি সরি

মানে এরকম একটা লাইভে আপনার সাথে প্রথম কথা হচ্ছে এইজন্য একটু খারাপ লাগছে কারণ যেই জায়গাতে আমাদের সবার একতার মানে দরকার ছিল সবাই মিলে আমাদের যেই শক্তিটা ছিল তো মানে এত বাজে একটা সিচুয়েশনের কথা হচ্ছে আজকে ফার্স্ট আপনার সাথে লাইভে তো এটার জন্য একটু কিঞ্চিত মানে লজ্জাই লাগছে আর কি এরকম আশা করি আপনার সাথে কথা হবে আবার অনেকবার কথা হবে আমি আশা করি কিন্তু আজকে আমরা এই যে শুধুমাত্র এই জিনিসটা নিয়ে কথা বলবো কিন্তু আমারও অনেক কথা জমে আছে আপনার সাথে বলবো আপনার আপনিও নিশ্চয়ই অনেক কথা বলবেন কিন্তু আজকে শুধুমাত্র আমরা এই স্পেসিফিক ইস্যুটা নিয়ে কথা বলি হ্যাঁ আপু বলেন আপনি আপনি তো সবকিছু জানেন সমস্ত হ্যাঁ আমি হ্যাঁ দেখেছি এবং আমি আমার অবস্থানটা বলি আমি প্রথমেই আমার যখন অ্যাক্সিডেন্ট হলো তো তখনই আমি বেশ কিছু ঘটনা শুনলাম ওনাদের সম্পর্কে তো সত্যি কথা বলতে কি যে তখন আমি অতটা মানে ব্যাপারটা ইগনোর করে গেছি আমার কাছে মনে হচ্ছে যে এতটা ইম্পর্টেন্স দেওয়া ঠিক হবে না কারণ ওনারা বেশ বাজে বাজে কথা বলছিল এগুলো শুনছি আমি যে আমার যেহেতু আমি সরি বলছি সবার কাছে লাইক ইট মাচ সো কিন্তু কিছু মানে স্ন্যাপশট দেখছি যেখানে ওনারা মানে খুব বা কথা বলছে এরকম একটা কথা শুনছিলাম আমি হেসে হেসে বলি যে সোলারিন ভাই মনে হয় বলছিলেন যে আমি নাস্তিকতার জন্য যতটা রক্ত ঝরিয়েছি লোপার মাসিকে মাসিকেও অত রক্ত ঝরায় নাই তো এইরকম একটা কথা মানে আসলে সোলার ইন আমার কখনো এই পার্সোনালি কথা হয়নি তিনি আমাকে কতটুকুই বা জানেন তো অবশ্যই একটু খারাপ লাগছে বা দেন এগেন আমি ভাবছি যেগুলো ইগনোর করাই ভালো এগুলো সম্পর্কে কথা বলা উচিত না আর নাস্তিকতা আসলে আমার মনে হয় যে হ্যাঁ অভিজ্ঞতা সবার অনেক বেশি আমি তো সেইখান থেকে সদ্য শিশু আমি কিছুদিন আগে এক্স মুসলিম হলাম তো তারা যেহেতু অনেক বেশি অভিজ্ঞ ছিলেন তাদের দরকার ছিল এখানে মানে তাদের কি বলবো মানে তাদের চরিত্রটাও রকম ভাবে দেখানো সেটা দেখতে পাইনি তো এর পরবর্তীতে অনেক নারী ঘটিত ব্যাপার শুনলাম টাকা পয়সা ঘটিত ব্যাপার শুনলাম আই লাইক ইট বাট আমার মন্তব্য ছিল সেই সম্পর্কে যে এগুলো যেহেতু খুবই পার্সোনাল ব্যাপার এগুলো দিয়ে তো আমরা মানে আমাদের মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য এক এক রকম থাকে আমি ভাবলাম যে ঠিক আছে সেগুলো যদি নিজেরাই মিটমাট করা যায় তাহলে ঠিক আছে আই ডি হ্যাভ মাচ টু সে ওই সময় কি বাট সবার প্রথম আমার কাছে যখন অ্যাওয়ার্মিং লাগলো সেটা হচ্ছে মদন কুমার আমাকে মেনশন দিয়েছিল একটা লাইভ শো দেখলাম আমি লোকটাকে ঠিক চিনি না নামটা ভুলে গেছি সরি তাদের মধ্যে অভিযুক্তদের ব্রাইটার রাইট হ্যাঁ সিরেঞ্জ নিয়ে বসছেন উনি সিরিঞ্জ নিয়ে বসে উনি ওখানে কনস্ট্যান্টলি ট্রেড করতেছিলেন যে আহ বলবো বলবো তোর নাম বলবো বলবো বলে দিলাম দিলাম তারপর নাম কিন্তু বলছে সে হাফ নাম বলছে এন্ড দেন আমি খুব মানে খুবই মানে ইট ওয়াজ ভেরি ডিস্ট্রেসিং ফর মি ইন টার্মস অফ অ্যাজ এ সেড আলিয়া যে আমাদের প্ল্যাটফর্ম সবার এক জায়গায় থাকলেও আমাদের মানে মতাদর্শ কিংবা আমাদের পার্সোনালিটি ডিফারেন্ট ডিফারেন্ট থাকতেই পারে কিন্তু আমাদের সবার একতাটা হচ্ছে আমাদের সেফটি সেইভাবেই কিন্তু আমাদের সবার একতাটা ক্রিয়েট ছিল তাই না এবং হওয়া উচিত ছিল কারণ আমরা প্রত্যেকটা মানুষ সেটা সোলারই নো তারপর বিবেক যা যা নাম আছে এখানে সবাই আমরা আমাদের জীবনের বাজি রেখেই কিন্তু কাজ করছে এবং আমাদের একতাটা সেই জায়গাতেই থাকা ছিল উচিত ছিল আর কি তো

বললো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমাদের একটা ডিসিশনে আসা উচিত যেখানে আমরা এই জিনিসটাকে ঠিক খেলাভাবে দেখবো না কারণ জিনিসটা যদি এখন খেলাভাবে আমরা দেখি তাহলে এটা যে ভবিষ্যতে বাড়বে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই না আর সেই জায়গা থেকে আমাকে যখন গ্রুপের মধ্যে ডাকা হলো আমাকে বলা হলো যে আপনারা এরকম একটা ডিসিশন নিচ্ছেন তখন আমাকে যখন ডাকা হয়েছে তখন অলরেডি একটু লেট হয়ে গেছিল আর কি তিন নাম্বার অপশনটাই তখন মানে চিন্তা ভাবনা করা হচ্ছিল যে অ্যাপ্লাই হবে তো সেই সময় আমি ঢুকলাম তো ঢুকার পর আমি নিজেও কিন্তু তিন নাম্বার অপশনটা যখন শুনছি আমি একটু ভরকে গেছিলাম যে ইটস বিল ইট বুঝতে পারছিলাম যে কিছু একটা করা উচিত তারপরে আমি দেখলাম যে গ্রুপের সবাই কিন্তু তাদেরকে অনেক টাইম দিচ্ছিলেন যে আপনারা এখনো মেনে নিন কারণ অবভিয়াসলি এটা তো রিস্কি ফর বোথ সাইডস তাই না মানে আমি একজনকে এক্সপোজ করলাম তো ওরা আমাদেরকে করবে না অফকোর্স তো এটা আমাদের নিজেদের রিস্ক নিয়েও তো করা উচিত ছিল না এবং কেউ চায়নি আমি প্রত্যেকটা মানুষের মধ্যে সে আকুল আত্মনাদ দেখছে কিন্তু ইভেন সোলারিন ইনভাইটের পক্ষ হয়ে কয়েকজন লোক আমি সরি নামটা মতো জানি না আমি ভুলে গেছি রুমের মধ্যে তারা এসেও বলতেছিল যে তিন নাম্বারটি একটু হার্স কিন্তু তারাও কিন্তু এক বাক্যে মেনে নিচ্ছিল যে সোলারিন ভাই কিছু প্রবলেম এখানে করেছে

না সেটা খুবই দুঃখজনক কারণ বারে বারে বেশ কয়েকজন লোক ঢুকছিল কথা বলছিল এবং তারা সব সুরে কিন্তু বারবার মানে আমাদের দলের থেকেও মানে বলা হচ্ছিল বারবার করে আচ্ছা দল কেন বলতেছে এটা খুব খারাপ লাগতেছে কারণ আমার মনে হয় যে ওখানে কিছু সংখ্যক লোক ছিল এবং বেশিরভাগই কিন্তু আমরা সবাই ছিলাম একসাথে সো আহ বারবার তাদেরকে বলা হচ্ছিল যে আমরা কিন্তু চাচ্ছি না আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনারা এখনো আসেন একটা কিছু একটা সলিউশন আসেন এন্ড তারপর তারা ফিরে ফিরে যাচ্ছিল আলটিমেটলি একটা লোক হঠাৎ করে লাইন কেটে দিলো এগুলোগুলো হচ্ছিল বাট তারপর আমার অবস্থান থেকে আমি ওইটুকু বুঝতে পারছিলাম যে এটা অবশ্যই একটা গেম হিসেবে নেওয়া উচিত হবে না কারণ আজকে উম সিরিঞ্জ নিয়ে বসে হাফ নাম। প্রকাশ করছে তো এইটার ব্যবস্থা না না হয় তাহলে পরবর্তীতে আমাদের সবার নামের ফর্দ এবং বাসার ডিটেলস নিয়ে বসবে সেটা অবশ্যই ভালো হবে না তো যাই হোক তারপর আমি অনেক আশাবাদী ছিলাম জানেন আমি ভাবছিলাম যে মুক্তমানা মানুষ মানে কিন্তু স্মার্ট হবে একটা বোকাজ ছাগল মানুষ কখনো মুক্ত মনে হতে পারবে না আমি ভাবছিলাম তারা হয়তো সামভাও সেই দিক থেকে হয়তো এসে একটা সলিউশন আমরা আসতেই পারবো ঘন্টা তো মোর আপ ফর ইন সো তিন নাম্বারটা অ্যাপ্লাই করা মনে হবে না কিন্তু এর পরের দিন যখন দেখলাম তারা নিজেরাই লাইফ করে বসলো নিজেরাই জিনিসটাকে অনেক বাড়ালো তো তখন আমার আর কিছু বলার ছিল না তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই যে আহ কেন ওই রকম একটা ব্যাপারে আমরা সবাই চলে গেছি যেখানে আমাদেরকে মানে আমাদের কোনো ওয়ে ছিল না একটা নর্মাল জিনিস যে কেউ কিন্তু বুঝবে যে আমরা যদি এরকম কোনো কিছু করি আমরা সবাই বুঝবো যে আমাদের লাইফটাও বিপদে কারণ এখানে কাদা ছোড়াছড়ি হবে আমি তো করা করি যেরকম হয় ও ট্রল ট্রল করলো নামে এও করতেছেন না নামে আলটিমেটলি দ্য সেম স্টোরি বাট বারে বারে একটা কথাই বলতেছি আমাদের একতাটা সেই জায়গাটায় যেখানে আমাদের নিরাপত্তা এসে থেমে যায় তো সেই জায়গাটা থেকে কোনো কনসিডার করা কখনোই উচিত হবে না আমি জি তো আমি আর কিছু বলার নেই আমার মনে হয় লাইফটা অনেক বড় হয়ে যাবে না হলে কারণ আরো নিশ্চয়ই অনেকে আসবেন তো আমি ছেড়ে দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমি আমি শেষ একটা কথা বলি সেটা হচ্ছে যে মানে যদিও ব্যাপারটা অনেক নোংরা হয়ে গেছে কিন্তু আমার মনে হয় যে এখনো সম্ভব একটা সুন্দর একটা ডিসিশনে আসা এরকম সোলারিন ভাই আপনি যদি শুনে থাকেন এই লাইফটা সোলারিন বিবেক এবং নামগুলা সরি আমি আমি ভুলে গেছি তো যেই চারজন মানুষ আছে মানে অভিযুক্ত এদের মধ্যে আমার মনে হয় এখনো একটা অপশন খোলা থাকতে পারে আপনারা যদি যেহেতু ব্যাপারটা আপনারাই পাবলিকলি নিয়ে এসছেন আপনারাই যদি পাবলিকলি মানে এখানে বসতেন আমাদের সাথে আপনারা যদি নিজেদেরকে আসলে অনেস্ট মনে করেন আমরা চাইবো আরেকবার আপনাদেরকে অপশন গুলো দিতে আজকে যে প্রমাণ গুলো হলো জি আপু এখানে একটা জিনিস বলে দেই আপনাকে যে ইতিমধ্যে কিন্তু আমাদের অনলাইনে যারা মুমিন আছে তাদের কাছে আমাদের ইনফরমেশন সব পৌঁছে দেয়া হয়েছে সুতরাং এরপরেও কি আপনি মনে করেন অনেস্টলি মনে করেন যে তাদেরকে আর কোন সুযোগ দেওয়ার কোন স্কোপ কি এখন আর আছে অবশিষ্ট আছে আমি কিছুক্ষণ আগে একটা লাইভ ভিডিওর অংশ বিশেষ দেখিয়েছি যেখানে একজন যারা মুমিন লাইভ করছেন তারা বলছেন যে আমাদের কাছে ছবি এসছে আমরা সেগুলো প্রকাশ করব না কিন্তু আমাদের কাছে ছবি আসছে এইখানে তো তাহলে আমার কিছু বলার নিশ্চয়ই নাই তাই না সেখান আর কি আমি আপনাকে আবারো না ঠিক আছে আই বিলিভ আপনি লাইফ করছছেন নিজে আপনি গাধা বানানোর কিছু করবেন না সো আর আমরা মুক্তমনরা সবাই আমরা কখনো কারো কথায় বিশ্বাস করি না আমরা সবসময় ডকুমেন্টেশনের বিশ্বাস করি সো জয় হোক ডকুমেন্টেশন গুলো এনাফ পরিমাণের ছিল দেখি আমি বিশ্বাস করেছি এবং নিজেই এখানে উইটনেস করলাম এরকম একটা লাইফ এপিসোড যেখানে সিরিঞ্জ নিয়ে বর্ষা হয়েছে আমি আমি খুব মানে লজ্জিত আমি কখনই হানাহানি মারামারি কাটাকাটি এগুলা মানুষের মধ্যে আমি ছিলাম না আশা করি ভবিষ্যতেও থাকবো না কিন্তু এত কিছুর পরে আমার মনে হয় যে তাহলে তো অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এরকম মানুষের ওই নারী ঘটিত কেলেঙ্কার হয়তো আরো অনেক থাকবে পয়সা ঘটিত কেলেঙ্কারও ভবিষ্যতে আরো অনেক হবে কিন্তু সেগুলো কিন্তু এক না একটা মানুষের জীবন থেকে তাই না সো হ্যাঁ সেই সেই জায়গাটা থেকে আমার কিচ্ছু বলা নাই সত্যি আসিফ ভাই আহ আমার মতে এখানে একটা ডিসিশন আমাদের আসা উচিত সেটা একটু হার্স হলেও সেটা আমাদের নিরাপত্তার জন্যই আমরা করব। সেটি আমার মনে হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ লপাপু আপনি ভালো থাকেন আর আপনার শরীরের যত্ন নিয়েন আপনি অ্যাক্সিডেন্ট থেকে সম্পতি উঠেছেন আপনার জন্য আমরা সবাই শুভ কামনা জানাই এবং যত সুস্থ হয়ে আবার খুব খুব এনার্জি নিয়ে আমাদের মাঝে ফিরে আসেন আপনি আমরা এই কামনা করি ভালো থাকবেন আপনি হ্যাঁ এনার্জি থাকবে কারণ আমার মেরুদণ্ডের মধ্যে চাক চারটা স্ক্রু লাগাবে তো আমার মেরুদণ্ডে সো মেটাল নিয়ে আমি আরো শক্ত হয়ে ফিরে আসব আপনাদের মাঝে অফকোর্স হ্যাঁ এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভালো থাকবেন আসিফ ভাই ওকে হ্যাঁ ওকে বাই বাই থ্যাংক ইউ আচ্ছা লোপা আপুর মানে বক্তব্য আপনারা শুনলেন উনিও ছিলেন এখানে যে আমরা যখন তথ্য প্রমাণগুলো আমরা ভেরিফাই করেছি হ্যালো আমাদের কথা বলছেন এখন আমি আমন্ত্রণ জানাবো মৌসন্ধা আপুকে মৌসন্ধ্যা আপু যদি আপনি শুনে থাকেন তাহলে অনুগ্রহ করে একটু এখানে একটা কমেন্ট করেন বা একটা অন করে রেখেছি মৌসন্ধ্যা আপু আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি একটু রিকোয়েস্ট দেন এখানে একটা মৌসন্ধা আপু আপনার জন্য আমি অপেক্ষা করছি আপনি যদি একটু দেখে থাকেন আহ আপনার জন্য আমি অপেক্ষা করছি কি কেউ একটু ইনবক্সে জানাবেন যে ওনাকে আমি জন্য আমি অপেক্ষা করছি মৌসন্ধ্যা আপু আপনি যদি এসে থাকেন তাহলে আপনি অনুগ্রহ করে এখানে একটা কমেন্ট করেন বা এখানে একটা রিকোয়েস্ট দেন তাহলে আমি আপনাকে যুক্ত করব আচ্ছা মৌসুন্ধ্যা আপুকে দেখা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না উনি উনি আস থাকলে উনিও অনেক কিছু বলতে পারতেন উনি উনিও একজন ভুক্তভোগী মোশন ধাপও আপনার জন্য আমি অপেক্ষা করছি আচ্ছা ততক্ষণে আমি আরেকজন আচ্ছা মোশন থাকে পাওয়া গেছে হ্যাঁ মোশন পাওয়া গেছে আমাদের আরেকজন আপু উনি উনিও একজন মুক্তমনা মানুষ একজন প্রগতিশীল অসাম্প্রদায়িক মানুষ ওনার মুখ থেকে আমরা এখন কিছু শুনবো উনি চেহারা দেখাবেন কিনা আমি বুঝতে পারছি আপু এডিং होत হচ্ছেন হচ্ছেন কানেক্টিং দেখাচ্ছে মsetOnধাপুকে বোধহয় যুক্ত করা যাচ্ছে না কারণ ওনার আচ্ছা যুক্ত করা গিয়েছে মsetOnধাপুক আপনি শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা আপু আপনি কেমন আছেন হ্যালো হ্যালো আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আচ্ছা উনি উনি বোঝায় ওনার বোঝায় ইন্টারনেট কানেকশনটা স্লো আমি খুবই দুঃখিত ওনার 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 কথা আমি কিছু শুনতে পাচ্ছি না আচ্ছা এখন তাহলে আমি রিয়া আপুকে নিমন্ত্রণ জানাবো রিয়া আপু রিয়া সেন বহুসন্ধ্যা আপুর সাথে আমি দেখি পরে আবার কথা বলা সম্ভব হয় কিনা রিয়া আপুকে আমি নিমন্ত্রণ জানাবো আপনি এখন আসেন আপনি এখন এসে বলেন আপনি সেখানে ছিলেন সেই রিয়া আপুকে নিমন্ত্রণ জানাচ্ছি রিয়া আপু আপনি একটু এসে কথা বলেন তারপর আবার চেষ্টা করবো মৌসুমী আপুকে আবার চেষ্টা করবো একটু পরে রিয়া আপনি একটু

আহ জি ভাইয়া ভালো আছি, আমাকে যুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আপু আপনি বলেন তাহলে আপনি তো পুরা আমাদের এই পুরা episode টা দেখলেন আপনি এখন আপনার আপনি এখানে ছিলেন আপনি সমস্ত তথ্য প্রমাণ দেখেছেন বেশিরভাগই সম্ভবত দেখেছেন এবং আপনি আপনার মতামত টা জানান হ্যাঁ আমি পুরোটাই দেখেছি তো আমি আহ একটু একটু কি সময় হবে আমি কি একটু সময় নিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন আচ্ছা আমি এখানে যুক্ত হয়েছিলাম এই আইডিটা আমি খুলেছিলাম যে হ্যালো 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 আপু আপনার কথা আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে এখন বলেন আচ্ছা আচ্ছা তো এখানে যুক্ত হয়েছিলাম আসলে যে যে আমার মতো মুক্ত অনেকেই আছেন আপনার আচ্ছা ওনার বারবার ড্রপ করছে হ্যালো আপু আপনার ভয়েসটা বারবার ড্রপ করছে আপনার ভয়েসটা বোধহয় নেট প্রবলেম হচ্ছে আপনার

যদিও আমার কারোর সাথে ব্যক্তিগত ভাবে কোন আলাপ কিংবা পরিচয় কোনো হয়নি গ্রুপ কলে রিয়া আমাকে নিয়েছিল সেখানে গ্রুপ ছিল আপনিও হয়তো কয়েক সেকেন্ডের জন্য এসেছিলেন জালাল রমি ভাই ছিল আহ আরো অনেকে ছিল তো সেখানে সে একটা পর্যায়ে কথা বলতে বলতে সে আমাকে বলতেছিল যে আপনার ভয়েস শুনে তো মনে হচ্ছে যে আপনার বয়স পঁয়তাল্লিশ আহ সে সে কারণে আমাকে রিজেক্টেড হুরি বললো আমি বললাম যে এটা কোন ধরনের ভাষা এটা কি একজন মুক্ত আপনাকে আমি বললাম যে হ্যাঁ আমি বললাম যে এটা কি কোনো মুক্ত চিন্তকের ভাষা হতে পারে আপনি এভাবে নারীকে অবমাননা করে কথা বলতে পারেন না আপনার রাইট নেই আপনি কেন কারোরই রাইট নেই তারপরে আবার আপনি একজন মুক্ত চিন্তক বলে আপনি দাবি করছেন আপনি লাইভ করে যাচ্ছেন এটা করছেন সেটা করছেন তো এটা তো ঠিক না এটা আপনি কেন বলছেন তো এখন আমাকে জিজ্ঞেস করছে যে তাহলে আপনার বয়স কত? আমি বললাম যে হ্যাঁ আমার বয়স তো বত্রিশ। বলে যে তাহলে আপনার কি husband কিংবা boyfriend আছে? আমি বললাম না নেই। তাতে আপনার সমস্যা কি? আমার থাকুক কি না থাকুক তাতে আপনার কি সমস্যা? এটা নিয়ে আপনার এতো মাথা ব্যাথা কিসের? বললো যে তাহলে আপনি একা কেন? তাহলে আপনি কি সমকামী? হম কিসব বাজে বাজে কথা বলছেন? আপনি এভাবে নারীকে নিয়ে এভাবে তো কথা বলতে পারেন না এটা আপনার right নেই।

হ্যাঁ এবং ওই গ্রুপ কলে যতক্ষণ ছিল ততক্ষণ সে মানে বিভিন্ন মেয়েদের নোট পিকচার সে দিয়ে বেড়াচ্ছিল এবং সে মানে গৌরব করে বলতেছিল যে মেয়েরা তাকে নোট পিকচার পাঠায় হ্যাঁ স্বেচ্ছায় নোট পিকচার পাঠায় তো আমি বলেছিলাম যে আপনাকে নোট পিকচার কেন পাঠাবে যদি আপনি না চান এবং সেগুলা দেখাচ্ছিল হ্যাঁ সেগুলো গ্রুপ কলেই দেখাচ্ছিল আচ্ছা মানে বন্ধু-বান্ধব মিলে তাকে যে কেউ যদি কোনো মানে ব্যক্তিগত ছবি তাকে দিয়ে থাকে সেই ছবিগুলা সে তার বন্ধুবন্ধুদের সাথে হ্যাঁ মিলে মিলে দিছে মানে এনজয় করছিল হ্যাঁ হ্যাঁ এবং ওয়ারেস মুন্নাও সেই সাথে আর অন্যদের অন্য মেয়েদের এরকম নোট পিকচার পাঠা ছিল হ্যাঁ যেটা আমার কাছে আমার ওই মুহূর্তে ইচ্ছে করছিল যে আমি মাটি ভাগ হয়ে যাক আমি ভেতারে ঢুকে যাই মানে আমি কোন প্ল্যাটফর্মে আসলাম এ তো কৃষ্ণগব্বরের থেকেও কৃষ্ণগব্বর আমি কেন এখানে আমি ঢুকলাম তারপরে হচ্ছে আমি বললাম যে আপনি এটা কেন বললেন বলল যে মনে হলো যে আপনার ভয়েস শুনে মনে হচ্ছে আপনার বয়স পঁয়তাল্লিশ তাই আপনার নাম রিজেক্টে হুরি আমি বললাম যে এটা তো আপনি নারীকে অবমাননা করে কথা বলতেছেন এটা এইটা তো কোনো মুক্ত চিন্তক মানুষের কথা হতে পারে না কিংবা তার চিন্তা চেতনা এরকম হতে পারে না তার চিন্তা চেতনা করবে উর্বর তার কাছ থেকে মানুষ শিখবে আপনার কাছ থেকে মানুষ কি শিখছে আর সে আমার তো মনে হয় যে তার পড়াশোনা সম্বন্ধে আমি সন্দিহান

হচ্ছে রাগ করে ওই গ্রুপ থেকে আমি লিভ নিয়েছি হ্যাঁ তো তখন তারপরে আবার রিয়া আমাকে বোঝালো যে না আপু এটা সমস্যা না ও এমনি নি এরকম সবার সাথেই ভালো সম্পর্ক আমার সাথেও ভালো সম্পর্ক এটা আদারওয়াইজ নিও না উনি আসলে কিছু মনে করে বলেননি তারপরে রিয়াও কিন্তু মীমাংসা করতে চেয়েছে আমার সাথে কথা বলাতে চেয়েছে তো সে এসে এমন ভাব ধরছে যেন সে ওই video call মধ্যেই বলতেছিল যে মেয়েরা তাকে প্রচুর propose করে সে শুধু reject করে হ্যাঁ এরকম একটা ভাব তার মানে খুবই handsome তারা হ্যাঁ মোহাম্মদের মত মোহাম্মদের চরিত্র মানে ভিতরে ঢুকে গেছে বোধহয় যেটা মনে হচ্ছে হ্যালো হ্যালো আপু আপনার কথা আবার শোনা যাচ্ছে না আপু হ্যালো হ্যালো আপু আপনার কথা বারবার আটকে যাচ্ছে হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে এই এই এসএমএস আসছে কারণে তো এগুলো হচ্ছে এই হচ্ছে তার অবস্থা তারপরের অংশ হচ্ছে যে হোয়াট ইজ কোন একটা কমেন্টে কোন একটা কারোর একটা লাইভে আমি নাম বলতে চাচ্ছি না কারো একটা লাইভে কমেন্টে এসে বলছিল যে আমি নাকি এটা কখন হতে পারে না না আমি নাকি এরপরে আমরা শুনি নাই আপু আপনি কি বলেছেন আমরা শুনি নাই আমি নাকি এরপরে একটু আমরা শুনি নাই আমি আচ্ছা আমি নাকি ওয়ারেস এবং সোলারিনের লিঙ্গের সাইজ জানতে চেয়েছি অথচ যাদের সাথে আমার কোনোদিন ব্যক্তিগতভাবে কোনো কথাই হয়নি ওয়ারেস এর সাথে আমার কোনোদিনই কথা হয়নি আর সোলারিনের সাথে কথা হয়েছে শুধুমাত্র গ্রুপ কলে সেখানে তো অনেকেই ছিল সমভালোবাসা ভাই নিশ্চয়ই বলতে পারবে কারণ তিনি সাক্ষী আচ্ছা যুক্ত করতে হবে ঠিক আছে আমি এক মিনিট এক মিনিট বলবো আচ্ছা তারপরে সে কি করে দাবি করে যাদের সাথে আমার কোনোদিন কথাই হয়নি কোনো আদৌ তারা কি করে দাবি করে যে আমি তাদের লিঙ্গের সাইজ জানতে চেয়েছি এটা কি এটা কি সম্ভব যদি সেটা হয় এটা খুবই কথা অসম্ভব কথা হ্যাঁ সম্পর্কের সম্পর্কের জায়গা তৈরি হতে হয় তখন না তাদের সাথে আমার যদি এরকম কিছু তারা দাবি করে থাকে তাহলে তারা প্রমাণ দিক তারা প্রমাণ তাদের কাছে যদি কোনো এভিডেন্স থেকে থাকে তারা প্রমাণ আমি এই লাইভে বলছি যে তারা প্রমাণ দুজনেই প্রমাণ যে তাদের সাথে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিনা কোনোদিন যদি থেকে থাকে সেটা সেটা তারা প্রমাণ এটাই আমার লাস্ট কথা এবং এই এই যে নোংরা কথাগুলো এগুলো সত্যি দুঃখজনক এবং হাস্যকর করে একই সাথে এবং নারী অবমাননার দায়ে আমি তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার আপনি বড় ভাই সেই হিসাবে আপনাকে বলছি কাছে অনুরোধ আপনি এটার ব্যবস্থা নিবেন না না আসলে কেউ না আমরা সবাই মিলেই একটা শক্তি যারা আছে প্রত্যেকে সমশক্তির এবং আমরা প্রত্যেকে শ্রদ্ধার পাত্র আমরা সবাই মিলে একটা শক্তি

কারণ এখনো অনেক এখনো পনেরো বিশ জন ব্যক্তি আছেন যাদেরকে আমার নিয়ে আসতে হবে যারা কথা বলবেন ওনারা জানেন সবকিছু আরো পনেরো বিশ জন ব্যক্তি আছে কিন্তু আমি কতজনকে আনতে পারবো আমি আসলে নিশ্চিত না দেখি আমি যতজনকে সম্ভব ততজনকে নিয়ে আসবো আজকে পুরা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ক্লিয়ার করবো এরপরে যেন আর এটা নিয়ে আমাদের কথা বলতে না হয় আলোচনা করতে না হয় রিয়া আপনাকে যুক্ত করেছি কিন্তু আপনাকে অ্যাডিং দেখাচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন রিয়া আপনি কি শুনতে পাচ্ছেন নো সাউন্ড লিখছেন সাউন্ড কম লিখছেন অনেকে রিয়া আপনি কি শুনতে পাচ্ছেন এই যে যখন আমি কাউকে অ্যাড করি তখন একটু সাউন্ডটা কমে যায় আপনারা এইটুকু একটু বোঝেন যে আমি যখন কাউকে অ্যাড করি তখন সাউন্ডটা কমে যায় আচ্ছা রিয়া যুক্ত হতে পারছে না অ্যাডিং দেখাচ্ছে অনেকক্ষণ থেকে তাহলে আমি নিমন্ত্রণ জানাবো সম ভালোবাসা ভাইকে সম ভালোবাসা ভাই আপনি যদি থেকে থাকেন আপনি একটু এখানে একটা রিকোয়েস্ট দেন সম ভালোবাসা ভাইয়ের জন্য আমি অপেক্ষা করছি রিয়া আর সম ভালোবাসা এই দুজনের জন্য আমি অপেক্ষা করছি আচ্ছা কল আসে নেই